দেবজ্যোতি, বলো। হ্যাঁ শোনা যাচ্ছে? মানে এবার ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। Sala sonra yesene. যে শোনা যাচ্ছে, আমি কথা বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কোন অভ্যাসের ফোঁটা চটচট করে। এই অনুপ কোথায়? অনুবাচক অনুপ, হম
অনুপ, অনুপ কি আছো? সৌম, হ্যাঁ স্যার, রেডি তো? রেডি মানে রেডি টু স্পিক? হ্যাঁ রেডি টু স্পিক, সে তো স্যার সবসময় রেডি বলার জন্য। আর যেটুকু স্যার জানি সেটাই বলে যাবো আর কি। আর সেটা একশো বার, সেটা একশো বার। তা আরম্ভ তো করতে হবে, গেল কোথায় অনুপ, গেল কোথায়? অনুপ কোথায় গেল? অনুপ কি পাচ্ছি না তো, এবার দেখো তো আমার কথাগুলো শুনে আছে কিনা দেবজ্যোতি। শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। যখন বলবো আর কি কিছুটা বলার পর আমাকে কি ভিডিওটা অন রাখতে হবে? অনেক সময় কথাটা কেটে যায় দুটো নেট একসাথে চলার জন্য, নাকি কিছুটা বন্ধ করেও কথা বলা যাবে? না, যে মিটিংটা করছে চেষ্টা করবে ভিডিওটা চালু রাখতে, না হলে আবার কিছুই দেখা যাবে না। তবে যদি কানেকশনের প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি অফ করে দিতে পারো। মানে যদি আমি অনেক সময় করতে গিয়ে দেখেছি যে কথাটা অনেক সময় স্পষ্ট হয় না, ওই জন্য আর কি আগে থেকে জানিয়ে রাখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক না, তোমাকে তোমাকে দেখেই আমরা শুনবো। তুমি চোখের সামনে হাজির আছো শুনছি, এটা আরো ভালো না? বলছে না তো, বলবে কিছু দেখেছিস?
অনুকা লিখেছেন আমি আছি, শুরু করুন। নমস্কার, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল আইকিউএসি শোভারানী মেমোরিয়াল কলেজ আয়োজিত আজকের এই ওয়েবিনার ফরেস্ট লাইফ ইন ইন্ডিয়া ফ্রম এনশিয়েন্ট টু মডার্ন এরা। এই ওয়েবিনারে সকলকে স্বাগত জানাই। উপস্থিত আছেন আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর মহাদেব পাল মহাশয়। আজকের ওয়েবিনারের প্রধান দুই বক্তা অধ্যাপক প্রদ্যুম্ন বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং অধ্যাপক সৌম্য পোড়েল মহাশয়, সেই সঙ্গে অন্যান্য সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, সকলকে নমস্কার স্বাগত জানাই। উপস্থিত আছে অনেক ছাত্র ছাত্রীবৃন্দ, তাদেরকে স্বাগত জানাই। একেবারে শুরুতেই আমরা চলে যাব আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়ের কাছে আজকের ওয়েবিনারের উদ্বোধনী বক্তব্য করবার জন্য। এখন আজকের ওপেনিং স্পিচ ডক্টর কল্যাণ কুমার মণ্ডল, প্রিন্সিপাল ভারানী মেমোরিয়াল কলেজ। স্যার, শোভারানী মেমোরিয়াল কলেজ তার আইকিউএসি অর্থাৎ ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলকে সঙ্গে নিয়ে আজকের যে দ্বিপ্রাহরিক ওয়েব সেমিনারের আয়োজন করেছে তাতে যারা অংশগ্রহণ করছেন বা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান। ওয়েবিনারের বিষয়বস্তু হল ফরেস্ট লাইফ ইন ইন্ডিয়া ফ্রম এনসিয়েন্ট টু মডার্ন এরা, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রাচীন কাল থেকে উদ্যাবধি ভারতে অরণ্য জীবন। এই আলোচনা সভায় বক্তা হিসাবে আমার দুই প্রিয় সহকর্মী আমরা পেয়েছি, তারা হলেন শ্রী সৌম পোড়েল, ইতিহাস বিভাগের শিক্ষক, এবং অধ্যাপক শ্রী প্রদ্যুম্ন বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এছাড়া স্বাগত ভাষণ দেবেন কলেজের বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান এবং আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর মহাদেব পাল। উপরোক্ত বিষয়ের বিভিন্ন দিক নিয়ে পূর্বোক্ত দুই বক্তা তাদের বক্তব্য পেশ করবেন। আমার ধারণা সেই বক্তব্য তথ্য সমৃদ্ধ ও মনোগ্রাহী হবে। শ্রোতাদের কাছে আমার আবেদন, আপনারা সকলে তা ধৈর্য সহযোগে শুনবেন। আমাদের এই বিশাল দেশে অরণ্য একটি বড় সম্পদ। গ্রামাঞ্চলের বিশেষ করে প্রত্যন্ত এলাকার উপজাতি এই অরণ্যকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তাদের জীবিকা নির্বাহ জীবন ধারণের কাজে লাগায়। যেমন গাছের গুঁড়ি বাঁশ প্রভৃতি ব্যবহার করে ঘর বানায়, যথেষ্ট পরিমাণে জ্বালানি ব্যবহার করে, ভোজ্য পাতা মধু আরো অনেক আর কত কি। গাছের গুঁড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র নির্মিত হয় আমরা জানি, মহু আর মিষ্টি মেশায় কারণ কারণ আঁকিও পাতাল মাঝে মাঝে হয়। কবি সাহিত্যিকদের এই অরণ্য এই বনানী নিরবচ্ছিন্ন ভাবে সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে রসদ জুগিয়ে এসেছে। অরণ্যে বিচিত্র প্রজাতির গাছপালা ও তার সাথে জন্তু জানোয়াররা সহবস্থান করে, ফলে একটি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র রচিত হয়। অরণ্য বায়ু শুদ্ধিকরণ ঘটায়, এই বিশুদ্ধ বাতাসে আমরা শ্বাস নিই। লক্ষ লক্ষ বছরের পুরনো মাটি পরীক্ষা করলে ধরা পড়ে যে তখনকার মানুষ
অরণ্যে থাকাটাই বেশি পছন্দ করত। পরিসংখ্যান থেকে জানা যায় যে সমগ্র পৃথিবীর 10টি দেশের মধ্যে অরণ্যের যে ব্যক্তি বা তার যে প্রাচুর্য নিরিখে আমাদের দেশ উল্লেখযোগ্য। ভারত ভারতীয়রা বা তাদের জীবনের উপর এই অরণ্য কিভাবে প্রভাব বিস্তার করে, শহরে মানুষ বা গ্রামাঞ্চলের মানুষ তাদের দ্বারা কিভাবে উপকৃত হয়, আজকে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। আমরা সেগুলো শুনব, বিভিন্ন তথ্যে আমরা সমৃদ্ধ হব। আজকের এই ওয়েবিনারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে এবং সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ স্যার, আজকের ওয়েবিনারের উদ্বোধনী বক্তব্য রাখলেন আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর কল্যাণ কুমার মণ্ডল। এখন স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ জানাব বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান এবং আইকিউবিসি কোঅর্ডিনেটর ডক্টর মহাদেব পাল মহাশয়। Teaching, non-teaching participants, including outsiders, who have directly or indirectly taken part in this program. I especially admit our librarian as well as convener of seminar subcommittee for his silent commitment in such endless job. আমাদের বিশ্বকবি কবিতার যাত্রা শুরু করে রবি ঠাকুরের বনে সুন্দর শিশুরা মাতৃ করে এইসব আমরা ধরে নিতে পারি যে বন মানুষের কত আদর। কিন্তু এখন একটা কিছু কথা রয়ে যায় যেগুলো আমাদের পরে বক্তারা নিশ্চয়ই পরিষ্কার করে দেবেন, আমাদের রয়ে যায় সেগুলো বক্তাদের জন্য। আমি আসলাম, ফরেস্ট ইন ইন্ডিয়া ইজ এ সিগনিফিক্যান্ট মেজর এনভায়রনমেন্ট রিসোর্সেস, স্পিকার্স উইল সিওরলি পয়েন্ট আউট দি ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো মেনশন দি এফেক্টস অফ ডিস্ট্রাকশন, দে অলসো সিওরলি ওয়ে আউট রেমেডিয়াল মেজার্স অফ দি সেম। ইন্ডিয়া ওয়ান অফ দি 10 মোস্ট ফরেস্ট রিচ countries in respect of statistics. India is the India in most forest-rich country of the world. All these 10 countries account for 6.7% of the total forest area of the world. As of 2010, the Food and Agriculture Organization of the United Nations estimates India's forest cover to be about 68 million hectares or 22% of India. The Forest Survey of India states that in 2018 the total forest and tree cover 24.39% or 8.2 that means 802,088 kilometers, sitting further to 24.56% or 807,276 square kilometers in 2019. Incentive দিকে যাই, যোগ্য বল তো সিটি ধর্ম
Hindu composed in Sanskrit between 3rd to 5th century Samudera and belongs to our Dharma Shastra. It is noted here about prohibition of cutting the trees and for violation of such restriction, punishment was fixed. Kautilya Arthashastra written in the Maurya period says about the need of the such administration. It also says how a forest is supported by a successful kingdom. In short, in Maurya period, আমরা বুঝতে পারি যে আজকে অরণ্যে এবং তার কত গুরুত্বপূর্ণ এই সমস্ত জিনিসগুলো আজকে এই দুই বক্তা আমরা পারবো আমাদের আজকে এই যে প্রোগ্রামটা আরো বেশি অনেক বেশি সাফল্য লাভ করুক এই কামনা করে আমি আমার বক্তব্যটা ধন্যবাদ স্যার আজকের অনুষ্ঠানের ওয়েলকাম স্পিচ পরিবেশন করলেন ডক্টর মহাদেব পাল কোঅর্ডিনেটর আইকিউএসসি এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট কমার্স শোভারানী মেমোরিয়াল কলেজ অরণ্য মানেই অপার বিস্ময় অসীম রহস্যময়তা ভ্রমণবিলাসী মানুষের অনেকেরই বেড়ানোর পছন্দের জায়গা অরণ্য পৃথিবীর সাহিত্য ভাণ্ডারে ভ্রমণ সাহিত্য যদি খুব বিশেষ একটা অবদান রেখে থাকে তাহলে সেই ভ্রমণ সাহিত্যের ভাণ্ডার আবার অনেকটাই সমৃদ্ধ জঙ্গলের ভ্রমণ কাহিনীতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন গল্পে সিনেমা নাটকে বারে বারে বিভিন্ন শিকারীদের দেখতে পাই শিকার করা যাদের নেশা আবার আমাদের মহাকাব্যগুলিও বারে বারে তার নায়কদের অরণ্যের নিভৃতবাসের কাহিনী শুনিয়েছে কিন্তু অরণ্য সে তো শুধুই বেড়ানোর জায়গা নয় শিকার করার জায়গা নয় শুধুই মহাকাব্যিক নায়কদের নির্বাসন কিংবা ব্রহ্মচর্য পালনের স্থান নয় আবহমান কাল থেকেই অরণ্য বহু মানুষের বসবাস স্থল এই অরণ্যচারীরা সমাজের মূল স্রোতের বাইরে তাদের জীবন ধারণ ধর্মীয় সামাজিক আচরণ সবেতেই এক নিগূঢ় রহস্য মনুষ্য সৃষ্টির আদি লগ্ন থেকেই অরণ্যের সঙ্গে তার নিবিড় যোগ সভ্যতার অগ্রগতি থেকে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে রাষ্ট্রের থেকে পৃথক হয়েছে এই অরণ্যচারীদের জীবন কিন্তু আজও রাষ্ট্র বিভিন্নভাবে তাদের উপরে নির্ভরশীল কেমন ছিল সভ্যতার আদি পর্বে সেই অরণ্যচারী মানুষদের সমাজ জীবন তাদের ধর্মীয় প্রাত্যহিক সামাজিক আচার আচরণ আজকের আধুনিক সমাজেই বা তা কেমন রাষ্ট্র সংবিধান আইন উন্নয়ন এই সব কিছুর অভিঘাত এই সব কিছুর প্রভাব তাদের উপরে কেমন ভাবে পড়ছে এই সবটাই আমরা আজকের এই ওয়েবিনারে একটু বুঝে নেওয়ার জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের দুই বক্তার কাছ থেকে মূল ওয়েবিনারটি দুটি পর্বে বিভক্ত প্রথম পর্বে আমরা সরাসরি চলে যাব বক্তব্য রাখবেন শ্রী সৌম পোড়েল স্টেট এইডেড কলেজ টিচার ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি শোভারানী মেমোরিয়াল কলেজ আমি একটা কথা বলতে চাইছি যে সাউন্ড সিস্টেমের প্রবলেম হচ্ছে আমি রিকোয়েস্ট করছি যে মানে যারা বলছেন না তারা ওটা মিউট করুন সবাই আর যদি তারা না করেন যিনি এটা কন্ট্রোল করছেন তিনি করে দিন নাহলে ভালো শুনতে না পারলে বসে থেকে লাভটা কি হ্যাঁ একেবারেই আমরা প্রধান প্রথম বক্তার বক্তব্য যাওয়ার আগে সকলকে অনুরোধ করছি আমরা সবাই যিনি বক্তব্য রাখবেন তিনি ছাড়া আমরা বাকিরা সবাই একটু নিজেদের ডিভাইসটাকে মিউট করে রাখি মাইক্রোফোনটাকে অফ করে রাখি এখন বক্তব্য রাখবেন শ্রী সৌম পোড়েল সৌমদা আনমিউট করো মিউট হয়ে আছে হ্যাঁ এবার শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রথমেই মাননীয় অধ্যক্ষ মহাশয় আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সবাইকে আমার তাদের পারমিশন নিয়ে এবং সকল ছাত্রছাত্রী তাদের
শুয়েছে জানি আমি আমার যে বক্তব্য আজকে যে ওয়েবিনারের যে টপিক অর্থাৎ ফরেস্ট ইন এনশিয়েন্ট ইন্ডিয়া টু মডার্ন ইন্ডিয়া ফরেস্ট লাইফ, যার বাংলাটা হচ্ছে একটু আগে স্যার বলে দিলেন যে অরণ্য জীবন, সেই বিষয়টাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে এটা আলোচনা করার আগে আমি জাস্ট ছোট্ট কথা বলতে চাই যে আজকে অরণ্য জীবন প্রসঙ্গটা এতটাই প্রাসঙ্গিক যে প্রতিটা ক্ষেত্রে আমাদের বোধ হয় নতুন করে একটা ভাবার সময় এসছে যে আমরা বর্তমানে অরণ্যকে কিভাবে দেখব, তো সেটা কিভাবে দেখব, এই যে প্রবলেমটা বা একটা চিন্তাধারা আমাদের সামনে রয়েছে। ইতিহাসে নিয়মই এটা, যখনই আমরা সামনে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম ফেস করি আমরা সবসময় তাকাই ইতিহাসের দিকে যে তখন কিভাবে এটাকে সলভ করা হয়েছে বা এর উৎসটাই বা কোথায়। তো সেটা আলোচনা করতে গিয়ে আমি দুটো পার্টে পুরো বিষয়টাকে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা কিভাবে অরণ্যকে দেখছি, আর যেহেতু অরণ্য বলতে যে শুধুমাত্র কিছু গাছপালা নয়, একটা টোটাল ইকোসিস্টেম, তার সঙ্গে যুক্ত জীব জন্তু এবং মানুষজন, তাদের জীবনধারাটা কিরকম ছিল, এই দুটোকে একসাথে করে নিয়ে আমি আমার যে বক্তব্যটা সেটা এখানে পেশ করব। অর্থাৎ দুটোই সমানভাবে চলবে আর কি, একদিকে আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রাচীন ভারত থেকে শুরু করে আধুনিক ভারত পর্যন্ত, তার সঙ্গে সঙ্গে সেই অরণ্যতে যারা বসবাস করে তাদের আর্থসামাজিক জীবন এবং রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক, সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্ক, কিভাবে তারা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে আমাদের যে সাধারণ জনসমাজ তাদের সাথে সম্পর্কিত, নিভৃতে এবং অন্ধকারে তারা থেকেও তারা কিভাবে আমাদের সাহায্য করে যাচ্ছে, এই পুরো বিষয়টাকে নিয়েই আমাদের এই আলোচনাটা করতে করবো আর কি। তো প্রথমেই বলে রাখি যে ভারতবর্ষের বিভিন্ন যে দিকগুলো রয়েছে, আরেকটা কথা বলে রাখি যেটা হচ্ছে যে এটা একটা বিশাল বড় এরিয়া, মানে একদম যদি আমি প্রাচীন ভারত আলোচনা করি তাহলে শুরু হচ্ছে সেই হরপ্প সভ্যতা থেকে বৈদিক যুগ, এরকম পরপর ধরে আমাদের আলোচনাটা করতে হচ্ছে। কিন্তু এত কম পরিসরের মধ্যে একদম একদম প্রাচীন যুগ থেকে শুরু করে পুরোটা আলোচনা করার বোধ হয় এখানে অতটা সম্ভব নয়, তাও যতটা সম্ভব মানে সংক্ষিপ্ত সারে যতটা সম্ভব আমি এখানটা আলোচনা করব। কিন্তু সবচেয়ে বেশি যেটা আমরা গুরুত্ব দেবো, যেখানে আমরা এই অরণ্য মানুষ বা অরণ্য সম্পর্কে বিভিন্ন কাব্যে খুব বেশি পরিমাণে তথ্য পাচ্ছি বা খুব বেশি পরিমাণে এদের নিয়ে আলোচনা হচ্ছে, সেই সময়টাকে নিয়ে আমরা প্রধানত এখানে আলোচনাটা করব। তবে তার আগে কিছুটাই প্রেক্ষাপটে প্রাচীন ভারতের যে চিন্তাধারা অরণ্য সম্পর্কে সেটা একটুখানি আমরা আলোচনা করে নেব। সেটা করতে গিয়ে আমি যেটা করেছি এখানে, আমি এটা মোটামুটি পরপর সাজিয়ে একটা জায়গাতে লিখেছি যাতে পরপর বলতে আমার সুবিধা হয়। তো যেটা আমরা এখানে করবো সেটাতে যেটা সবচেয়ে বেশি সময় পাচ্ছি সেটা হচ্ছে যে বা তথ্য পাচ্ছি সেটা হচ্ছে প্রধানত 6th century AD, প্রধানত হর্ষবর্ধন, হর্ষচরিত এবং সেখান থেকে শুরু করে কথাশরিত সাগর, মানে 600 থেকে 1000, এই সময়টায় ভারতবর্ষের মেলি বিন্ধ্য পর্বকে কেন্দ্র করে বা মধ্য ভারতের কিছু অংশকে কেন্দ্র করে যে অরণ্য জীবনের বিভিন্ন চিত্র আমরা বিভিন্ন কাব্যে বিভিন্ন সাহিত্যে পাই, সেটাকেই মেলি আমি হাইলাইট করব, করে সেটা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে অরণ্য জীবনটা তখন আমাদের সামনে উপস্থাপিত হতো। তবে সবার আগে যেটা বলার সেটা হচ্ছে কি যে আমাদের বিভিন্ন সাহিত্য হোক বা বিভিন্ন লেখমালা হোক, তাতে আমরা অরণ্যের প্রচুর নাম পাচ্ছি, মানে কোথাও তো অরণ্য, কোথাও বন, কোথাও জঙ্গল, কোথাও অটবী, কোথাও কুরুঞ্চি, এরকম প্রচুর প্রচুর নাম পাচ্ছি অরণ্যের, যেটা অবশ্যই অরণ্যের প্রয়োজন এবং তার যা তার যে গুরুত্ব সেটা কিন্তু খুব পরিষ্কার ভাবে আমাদের সামনে উঠে আসছে। তো আমি পরপর একটু করে কিছু আলোচনা করছি এবং তারপর পরপর অনুসারে ডিসকাশনটা করব। সবার আগে যেটা বলে রাখি যে আমরা ভালো মতো জানি যে প্রাচীন ভারতে যে আমাদের বিষয়গুলো ছিল সেখানে হরপ্পা সভ্যতাতেও অরণ্য একটা বিশাল ভূমিকা রাখছে, এবং পরবর্তীকালে যে বৈদিক সভ্যতা সেখানে যদি আমরা আমাদের যে চারটে চতুরাশ্রম রয়েছে অর্থাৎ বানপ্রস্থ যেগুলো রয়েছে, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই দুটোই কিন্তু অরণ্যের সাথে যুক্ত, এবং দুটো গ্রন্থ যেমন আরণ্যক এবং তার সাথে বৃহদারণ্যক উপনিষদ, এগুলো সবই কিন্তু অরণ্যের সাথে সম্পর্কিত। অর্থাৎ প্রাচীন ভারত থেকে অরণ্য যে মানুষের সভ্যতার সঙ্গে তার জীবন চলার পথে গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। পরবর্তীকালে মহাকাব্য যে যুগ, সেই মহাকাব্যের যুগে আমরা আমাদের বিভিন্ন জায়গায় অরণ্য কাণ্ড পড়ি বা বিভিন্ন রকম যে মহাকাব্যের ঘটনাবলী গুলো পাই তার সাথেও কিন্তু অরণ্যের বেশ কিছু আমরা নিদর্শন পাচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে আমরা দেখি যে যারা যারা নায়করা অর্থাৎ
যা মহাভারতের বা মহাকাব্যের নায়করা তারা বিভিন্ন বনাঞ্চলে গেছেন এবং বিভিন্ন রাক্ষস অসুর এদেরকে হত্যা করেছেন, করে সেই অরণ্যকে মুক্ত করেছেন। তো এখানে আমাদের আলোচনাটা কিন্তু শুধুমাত্র তাদেরকে নিয়ে, যে রাক্ষস কক্ষস এদেরকে নিয়ে নয়, কিন্তু আমাদের তার সঙ্গে সঙ্গেও আরো কিছু অরণ্যের মানুষ যাদেরকে আমরা আজও অরণ্যর বাসী হিসাবে চিহ্নিত করে থাকি, সেই ধরনের অরণ্যবাসী মানুষদেরকে নিয়েও আমাদের এখানে আলোচনাটা আমরা করছি। তার মধ্যে আমি নামগুলো বলে রাখি, মেনলি শবর, পুলিন্দ, নিষাদ, কিরাত, এরকম বেশ কিছু অরণ্যবাসীর নাম আমরা পাই। তো এখানে আমরা প্রধানত এই চারজন বা বলা যেতে পারে শবর বা পুলিন্দ এদেরকে নিয়েই প্রধানত আলোচনাটা করব অরণ্যবাসী হিসাবে। আমি জাস্ট পুরো বিষয়টাকে একটু ছোট করে নিয়ে আসছি, কারণ এতটাই বিশাল ব্যাপার, বিশাল অরণ্যের কোন পর্যায়গুলো সেগুলো একসাথে তো আলোচনা করা সম্ভব নয়, তাই জন্য আমি জাস্ট একটু জিস্ট করে নিয়ে আসছি। তো প্রধানত একটি সাম্রাজ্যের বৃহৎ অংশের মূল জনবসতির বসবাস হলো তার জীবন ধারণের জন্য সে প্রধানত নির্ভর করে তার পার্শ্ববর্তী যে অরণ্য অঞ্চল তার উপর। এই অরণ্য অঞ্চল থেকে যে সমস্ত উপাদানগুলো আসে সেই উপাদানগুলোই দিয়ে কিন্তু সভ্যতা তার পথে এগিয়ে চলে। তবে অরণ্য যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু অনেকবার বারবার ধরে চেঞ্জ হচ্ছে। কখনো অরণ্য হচ্ছে সাধন ক্ষেত্র, মানে সেখানে সাধনা হচ্ছে, কখনো সেটা তপবন অর্থাৎ তপস্যার জন্য, কখনো মহাকাব্যের নায়কদের নির্বাসনের স্থান, আবার কখনো কোনো দানের বিষয়বস্তু। অনেক ক্ষেত্রে কিন্তু ফরেস্টকে বিভিন্ন ক্ষেত্রে দানও করা হচ্ছে, তার বিষয়টা আমরা পরে আলোচনা করব। আবার কখনো রাষ্ট্র, মানে কখনো অরণ্য সমগ্র রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি তথা সামরিক শক্তি বৃদ্ধির অন্যতম মাধ্যম, কখনো তা আত্মরক্ষা বা আত্মগোপনের স্থান, আবার কখনো একই সঙ্গে উপরোক্ত অনেকগুলি বিষয় সমন্বয়। অর্থাৎ আমি যে বিষয়গুলো বললাম এই সবগুলোই এক একটা দৃষ্টিভঙ্গি অরণ্যকে দেখার, এবং অনেক ক্ষেত্রে আমার একসাথে সবগুলোই দেখতে পাই এই অরণ্যের মধ্যে। তো একটা কথা প্রথমেই বলা ছিল যে অরণ্য বলতে যে শুধুমাত্র কিছু গাছপালা বা বিষয় সেটা কিন্তু নয়, অরণ্য বলতে কিন্তু তার মধ্যে পশু পাখি, বৃক্ষ, তার জলবায়ু, তার মানুষজন, এই সবটা নিয়ে কিন্তু অরণ্য, এবং সেই বিষয়টাকে নিয়ে আমাদের আলোচনা, যেটা কিন্তু প্রধানত প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে কিন্তু প্রভাবিত করে আসছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে পুরাণ, রামায়ণ, মহাভারতে আমরা যেসব বনবাসীদের কথা পাচ্ছি তাদের আচার ব্যবহার অনেক পরিশীলিত ও মার্জিত। পুরাণের লেখনীতে অন্তজ বা বনবাসীদের প্রকৃত অবস্থাটাই সঠিকভাবে না জানা হলেও মানে প্রপারলি তাদের জানানো হয়নি, অল্প অল্প করে ডিসকাশন করা হয়েছে এদের সম্পর্কে। এবং মহাভারতের ক্ষেত্রে তাই প্রধানত যে সমস্ত শবর বা বেদ প্রভৃতি সম্পর্কে বলা হচ্ছে, বা যাদের সাথে রাম লক্ষণ বা পঞ্চ পাণ্ডবদের দেখা হচ্ছে বনেতে গিয়ে, তাদের সঙ্গে তাদের যে ব্যবহার বা তাদের যে আচার ব্যবহার সেটা অনেকটাই যেন কৃত্রিম। ফরেস্ট পিপল বলতে যে ধরনের বিষয় আমরা জানি যে তারা অনেকটা একটু ফেরোসাস ধরনের, তারা কোনো কিছু নিয়ম মানে না বা তারা সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে। এখানে রামায়ণ বা মহাভারতের ক্ষেত্রে আমরা দেখেছি যে যাদের উল্লেখ পাচ্ছি, যেমন রামায়ণের ক্ষেত্রে নিষাদ রাজ গুহ বা পম্পা নদীর তীরে, পম্পাহদের তীরে অবস্থিত তপস্বী শবরী রমণী, বা মহাভারতের নিষাদ রাজ একলব্যের কথা আমরা জানি, এদের যথেষ্ট পরিশীলিত এবং এদের যথেষ্ট ভদ্র এবং মার্জিত তাদের ব্যবহার, যেন মনে হচ্ছে যেন আর্য সংস্কৃতি তাদের মধ্যে প্রভাবিত হয়েছে এবং সেভাবেই যেন তারা এখানে রিপ্রেজেন্টেড হয়েছে। কিন্তু যদি আমরা এর পরবর্তীকালে আরো যেখানে অ্যাকচুয়াল ফরেস্ট লাইফ সম্পর্কে, ফরেস্ট পিপলদের সম্পর্কে অনেক বেশি আলোচনাটা হচ্ছে চলে আসি, মানে আরো পরবর্তীকালে, আমি মাঝখানে অনেকগুলো বিষয় আছে যেগুলোকে একটুখানি উপর দিয়ে এলাম, কারণ আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সেই জায়গাটা যেখানে প্রধানত ফরেস্ট লাইফ নিয়ে খুব ইন্টারেস্ট আলোচনা হয়েছে। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে বানভাটের হর্ষচরিত বা প্রিয়দর্শিকা হোক অথবা কথাশরী সাগর, যে সমস্ত গ্রন্থগুলোতে অনেক বেশি পরিমাণে ফরেস্ট নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে মেইনলি আমি সেই জায়গাটাই প্রধানত এমফাসাইজ করছি। তো অন্যদিকে যদি আমরা বানভাটের রচনাটা লক্ষ্য করি, তাহলে দেখবো একটা ভিন্ন ধরনের একটা বোধ যা পাঠককে বারবার সচকিত করে। উন্নত এক সভ্যতার প্রতিনিধি ছিলেন বানভট্ট, কিন্তু বিন্ধ্য অরণ্যের অধিবাসীদের নিয়ে তার অনুসন্ধান যেন তার এক আবিষ্কার। অরণ্যের নিবিড় পাহারায় বেঁচে পড়তে থাকা অরণ্যবাসীরা যেন আদিম প্রকৃতিরই এক ধরনের বিস্তৃত প্রতিচ্ছবি। এখানে যেন প্রকৃতি ও তার জীবন চর্চা একাকার, তাদের শারীরিক বর্ণনা, আচার আচরণ, জীবনধারা প্রতিনিয়ত মানব সভ্যতার বিপরীত। সভ্যতার প্রান্তে তাদের অবস্থান, তাই তাদের নিয়ে
বানভট্টের রচনা ছত্রছত্রে দেখা যায় এক আশঙ্কা। রাজশক্তির প্রতিনিধি হয়েও বানভট্ট কাব্যের বিভিন্ন স্থানে অরণ্যবাসীদের যে আন্তরিক বর্ণনা যে পাওয়া যায় তা থেকে মনে হয় তিনি নিজে যেন সেই অরণ্যবাসীদের একজন। তাই শুধু কাব্য নয়, তার সঙ্গে সমন্বয় ঘটেছে এক ভিন্ন অরণ্যবোধ যা অনেকটাই বাস্তব অনুসারী। এই কারণে অরণ্য অরণ্যবাসীদের বর্ণনার ক্ষেত্রে বানভট্টের লেখনই এক ব্যতিক্রম। তো আমি আবার বলছি, যেহেতু একদম খুব প্র্যাকটিক্যালি বানভট্ট অরণ্যবাসীদের সঙ্গে মিশে তাদের মধ্যে গিয়ে তাদের সম্পর্কে রচনাটা করছেন, সেজন্য এই জায়গাটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তার আগে বিষয়গুলো বললাম যে কিভাবে একেবারে বৈদিক যুগ থেকে শুরু করে পরপর বা বিভিন্ন কাব্য গ্রন্থ, বিভিন্ন মহাকাব্য গ্রন্থতে অরণ্যবাসী সম্পর্কে কি কি বলা হয়েছে খুব ছোট্ট করে বললাম। তারপরে কিন্তু মেন এরিয়া চলে আসছি, সেটা হচ্ছে যে বানভট্টের রচনা বা সেই সময়ের যে পরিস্থিতি সেটাকে নিয়ে। তো এখানে আমি আগেই বলেছি যে গভীর যে অরণ্যবাসী তাদের মধ্যে প্রধানত আমরা শবর, পুলিন্দ, নিষাদ এদের কথাই বেশি করে বলবো, কারণ অরণ্যবাসী বলতে প্রধানত আমরা এদেরকেই এখনো চিহ্নিত করি। তো কৌটিল্যের মতে এই শবররা হলো প্রধানত শূদ্র পুরুষের ঔরসে ভিল্লি জাতীয় রমণীর গর্ভে উৎপন্ন জাতি বিশেষ। পুলিন্দরা হলো চণ্ডাল থেকে কিরাত রমণীর গর্ভে উৎপন্ন জাতি বিশেষ, এবং ব্রাহ্মণ পতির বৈশ্য স্মৃতি উৎপন্ন পুত্রকে নিষাদ বা পরাশব বলা হয়। তো প্রথমত মিক্সড এর ফলে বা বিভিন্ন অরণ্যজাতি নিজেদের মধ্যে এর ফলে এক একটা জাতির উদ্ভব ঘটেছে, এবং কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ সমাজের যে জাতি প্রথা সেখান থেকে কিন্তু এই ধরনের কিছু অরণ্য প্রজাতির উৎপত্তি ঘটছে। এবার একটা বিষয় আসি যে কিরকম ছিল সেই সময়কার অরণ্য জীবনের পরিস্থিতিটা, যেটা আলোচনা করতে গিয়ে আমি একটা জাস্ট আলোচনা একটা বিষয় করছি। যেমন হর্ষহিতের কাহিনী অনুসারে হর্ষবর্ধন যখন তার ভগিনী রাজ্যশ্রীকে অনুসন্ধানে বিন্ধ্য পর্বতে উপস্থিত হন, এখানে একটা বিন্ধ্য পর্বতের যে ডিসক্রিপশন সেটা আমরা হর্ষহিতে পাই। এবং যদি আমরা হর্ষচরিত পড়ি তাহলে দেখবো যে বানভট্ট কিন্তু এই বিন্ধ্য অরণ্যতে যে অরণ্য পরিস্থিতিটা অর্থাৎ অরণ্যের যে প্রাত্যহিক জীবন, অরণ্যবাসীর প্রাত্যহিক জীবন সেটা খুব সুন্দর ভাবে প্রতিফলিত করেছেন। তিনি যখন ভগিনীর অনুসন্ধানে বিন্ধ্যতে উপস্থিত হন তখন বানভট্টের লেখনীতে এক অভূতপূর্ব অরণ্য জীবনের বর্ণনা পাওয়া যায়। এখানে একটি এমন অরণ্য বসতির বর্ণনা রয়েছে যা সাধারণত জনবসতি থেকে অনেকটাই পৃথক। বানভট্টের এই বর্ণনা থেকে এই অরণ্যবাসী মানুষদের প্রাত্যহিক জীবন সংগ্রাম ও আত্মসামাজিক জীবনের একটা সূক্ষ্ম মানবিক অনুভূতির কথা আমরা জানতে পারি। বানভট্টের বর্ণনা অনুসারে বিন্ধ্য অরণ্যে প্রবেশ করার সময় হর্ষবর্ধন অরণ্যবাসী মানুষদের ঘর বাড়ি সহ বন্য গ্রাম দেখতে পান। সেখানে চমৎকার বনাঞ্চল রয়েছে, যেসব ধান দুমাস বা ষাট দিনে পাকে তার ছিটা ছড়ানো রয়েছে, তাতে আগুন লাগানোয় তার ধোঁয়া ধুমাচ্ছন্ন হয়েছে। সেখানে ধোঁয়ায় ধূসর বট গাছের শুকনো ডালপালা দিয়ে গোশালা তৈরি করা হয়েছে, যেসব গোশালা দ্বারা বেষ্টিত বিশাল বট গাছগুলি। বিভিন্ন বনপাল্লা কাঠ কাটার জন্য গ্রাম থেকে আগত কাঠুরদের তাদের কুঠার ছিনিয়ে নিচ্ছেন, কোথাও বাঘের আক্রমণ থেকে গবাদি পশুকে রক্ষা করার জন্য বাঘ ধরার জাল যন্ত্র বানানো হয়েছে। গবাদি পশু বা গরু বাছুর গুলি ছিল অরণ্যবাসীদের নিজেদের সন্তানের মতো। ঘন গাছের আড়ালে বন্য প্রদেশের চামুণ্ডা দেবীর মণ্ডপ নির্মিত হয়েছে। চারদিকে কেবল জঙ্গল আর কৃষকরা পরিবারবর্গের ভরণ পোষণের জন্য সর্বদাই ব্যাকুল। তাদের চাষ করার জন্য বলদ বা ষাঁড় নেই, ছোট ছোট অনাবাদি ভূমি তারা প্রস্তুত করে। কালো মাটি যেন লোহার মতো কঠিন, সেখানে কোদাল তাদের একমাত্র সহায়। গুল্ম জাতীয় গাছ প্রচুর থাকায় পথ চলাও যেন কঠিন, চাষ করাও কঠিন। ঘন করে বোনা ছিদ্রহীন মাদুর বা চাটাই দিয়ে ছোট ছোট ঘর বা কুটির নির্মাণ করা হয়েছে। পার্শ্ববর্তী গ্রাম থেকে কাঠ সংগ্রহ করতে যারা এসছেন তাদের সাথেও এসছে তাদের কাঠ বহনকারী জোড়া বলদ। এরা হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গে রেখেছে বর্তুলাকার জাল ও ফাঁসের দড়ি। সঙ্গে আছে বাজ এবং পিঞ্জরে আছে সাপ। পাখি শিকারের জন্য নবযুবক গ্যাদরা ব্যস্ত হয়ে উঠেছে। কোথাও অঙ্গনের অগস্তি গাছের ঝাড়ের নিচে পাখিদের খাবার পাত্র ও জলপানের জন্য চৌবাচ্চা বানানো হয়েছে। এই পুরো যে ঘটনাটা, পুরো যে আমি আলোচনাটা করছি এর মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে। আরেকটু ডিসক্রিপশন আমি পড়ছি এখানে। যেমন গ্রামের মানুষ বনজাত দ্রব্যাদির বোঝা মাথায় উঠিয়ে নিয়ে যায়, তাতে যেমন রয়েছে মধু, ময়ূরপুচ্ছ, খসখসের বোঝা, খাদির কাঠ, বৃদ্ধ সিংহের জটা, পিতবর্ণ লত্র ফুল, বনের নানা রকম ফল, ঔষধি প্রভৃতি।
এগুলি সন্নিহিত গ্রামগুলিতে বিলি করার জন্য গ্রাম্য স্ত্রীলোকরা চিন্তায় ব্যাকুল। এরণ্ড, তুলসী, সুন্দর কন্দ, সঙ্গীজন, মন্ঠিবন, গড়বেরুয়া ও ময়ূরা ধানের গুল্মদল বাগিচায় ভরে রয়েছে, যেখানে শিমুল গাছের বীজ ও কার্পাস গাছের তুলা, সারি ধান, শালু, কন্দ, বন্য ধান, কমল, কুমুদের বীজ, বাঁশ, তমাল বীজ প্রভৃতি দেখা যায়। ভস্যদ্বারা মূলিল ঔষধি সমূহে পূর্ণ মাদুর খুলে রাখা হয়েছে। মহুয়ার আসর ও মদের বাহুল্য এখানে জানতে পারছি। উপরোক্ত যে বর্ণনা আমরা আলোচনা করলাম সেখানে দেখতে পাচ্ছি যে পশু শিকার ও কৃষি কার্য দুটোই অরণ্যবাসীদের জীবিকা হিসাবে গ্রহণ করলো। কার সংগ্রহ করে তা বিক্রি করাও ছিল তাদের একটি অন্যতম জীবিকা। তবে বেদ, পালক, ময়ূরের পেখম, মধু, ঔষধি ফল প্রভৃতি অরণ্যজাত দ্রব্য তারা অন্যান্য গ্রাম ও নগরের বাজারে বিক্রি করত। এছাড়া শিমুল, তুলো, ইক্ষু গাছের ব্যবহারও এখানে জানা যায়। কারিগর শ্রেণীর মধ্যে কামারের কথা এখানে আমরা দেখতে পারছি। এই অঞ্চলের মাটি যেহেতু খুব শক্ত লোহার মতো ছিল, তাই কৃষিকার্য মোটেই উপযুক্ত ছিল না। তবে ষষ্ঠী বা নল এই ধরনের বেশ কিছু ধানের উল্লেখ আমরা পাচ্ছি। বনগ্রামের মানুষদের জীবন সংগ্রাম যে যথেষ্ট কঠিন সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু এখানে থাকবে না। তাই সম্ভবত যারা বহিরাগতদের আগমনও এখানে সেভাবে ঘটেনি বা বসতি স্থাপনের বিশেষ প্রমাণও আমরা সেখানে পাই না। এক্ষেত্রে আরেকটি বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা কি না, দেখা যাচ্ছে যে অরণ্য গ্রামের পথের ধারে পথিক বা দূর গ্রাম থেকে আসা ক্লান্ত ও তৃষ্ণার্ত কাঠুরদের জন্য ঠান্ডা জল ও সুগন্ধযুক্ত পানীয় ও সুস্বাদু ফলও রাখা হতো। অর্থাৎ গ্রামবাসীরা নিজেদের জীবন সংগ্রামে ব্যস্ত থাকলেও তাদের কাজকর্মে অদ্ভুত মানবিকতার সাক্ষ্য কিন্তু এখানে বহন করছে। অর্থাৎ যতই তারা এখানে দুটো বিষয়, একটা গুরুত্বপূর্ণ যে পশু পাখিরা যাতে খায় তাদের জন্য আলাদা জলের ব্যবস্থা বা খাবার ব্যবস্থা, এবং দূর প্রান্ত থেকে যেসব কাঠুরিয়ারা আসছে তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয়। অর্থাৎ নিজেদের জীবন সংগ্রামে শুধু ব্যস্ত যে তারা সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তারা অন্যদের জন্য ডেডিকেটেড, অন্যদেরও ভালো লাগা বা অন্যদেরও কষ্ট তারা ফিল করছে, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হর্ষচরিতে যে অরণ্য জীবনের চিত্র আমরা পাচ্ছি তাতে গভীর অরণ্যবাসী সবরদেরও বিশেষ উল্লেখ পাওয়া যায়। সমাজে নিম্নবর্গীয় প্রান্তিক জাতি হিসাবে যারা বিবেচিত হতো, দশকুমারচরিত, কাদম্বরী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থে এদের পোশাক পরিচ্ছদ, ব্যবহারিক তথা সামাজিক ও ধর্মীয় জীবনের সম্পর্কিত বহু তথ্য কিন্তু আমরা এখানে পাচ্ছি। শিকার, মাংসভক্ষণ, সুরাপান, নারী হরণ, নরবলি দেয়া প্রভৃতি ছিল তাদের প্রাত্যহিক জীবনের অঙ্গ। সাধারণত বিন্ধ্য অরণ্যের শবর ছাড়াও পুলিন্দ ও কিরাত নামেও গোষ্ঠীর কথা আমরা জানতে পাচ্ছি। শবর ও পুলিন্দরা উভয়ই বিন্ধ্যবাসিনী নামে দেবী পূজা করত, যিনি অবশ্যই চিহ্নিত হতেন শিবের পত্নী হিসাবে। তো এরকম বেশ কিছু দেবী উল্লেখ পাচ্ছি, তার মধ্যে একজন বিন্ধ্যবাসিনী, তার নামও আমরা এখানে পাচ্ছি বিন্ধ্যবাসিনী, এবং চণ্ডিকার নামও পাচ্ছি, চামুণ্ডা দেবীর নাম পাচ্ছি। তো এরকম বেশ কিছু দেবী, কাত্যায়নী দেবীর নাম পাচ্ছি। এরা প্রত্যেকেই প্রধানত দুর্গার রূপ হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং এরা প্রত্যেকেই পূজিত হচ্ছেন সেই সমস্ত অরণ্যবাসীদের দ্বারা যারা কিনা এই অরণ্যকে কেন্দ্র করেই তাদের জীবনযাত্রা পরিচালনা করত। শেষ পার্টে যেটা আছে সেটা হচ্ছে হর্ষচরিতের যে শেষ অধ্যায়, তাতে আমরা দেখতে পাই একটা অদ্ভুত এক্সপ্লেনেশন ফরেস্ট যারা পিপল তাদেরকে নিয়ে। যেমন হর্ষচরিতের শেষ অধ্যায় বাণভট্ট উল্লেখ করেছেন যে যখন হর্ষবর্ধন তার ভগিনী রাজশ্রীকে খুঁজতে দিনের পর দিন বিন্ধ্য অরণ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন অরণ্য উপজাতীয় প্রধান বা বন্য প্রদেশের রাজা শবরকেতুর পুত্র ব্যাঘ্রকেতু এক শবর যুবককে রাজার কাছে নিয়ে আসে, যে ছিল শবর সেনাপতি বা সর্বপল্লীপতি। টানটাটুখানি ক্লিয়ারলি মনে রাখতে হবে, সর্বপল্লীপতি মানে সেই অঞ্চলে যে পল্লী বা গ্রাম তাদের প্রধান হয় ভূকম্পের ভাগ্নে, অর্থাৎ পল্লীপতির যে ভূকম্প বলে যে নাম তার ভাগ্নে, তার নাম হচ্ছে নেখাত। সেই শবর যুবকের যে বর্ণনা এখানে দেয়া হয়েছে সেটা সত্যি অবিস্মরণীয়, এত অসাধারণ বর্ণনাটা এখানে বাণভট্ট দিয়েছেন। এই প্রেক্ষাপটে নির্ঘাতের যে বীরত্বসূচক বর্ণনা বাণভট্ট দিয়েছেন সেখানে বলা হচ্ছে যে তার বক্ষপট যেন বিন্ধ্য পর্বতের শিলাপটের বিশালতাকে উপহাস করছে এবং যা অনবরত ধনুক বাঁকানো ব্যামের বিস্তারিত হয়েছে। অজগরের মতো বিশাল দুই বাহুতে সে হিমালয়ের শালতরুর দৈর্ঘ্যকেও যেন লঘু করে তুলেছিল। তার সুদীর্ঘ কোমরের বাঁধা ছিল তরোয়াল, তার আহিরমণি নামে দুমুখ সাপের চামড়ার তৈরি খাপের মধ্যে ছিল তরোয়াল। এই খাপের সৌন্দর্য বাড়িয়েছিল চিতার চামড়ার তকমা। তরোয়ালের হাতল মসৃণ সিংয়ের তৈরি, তার ডান হাতে তীব্র বিষ ডোবানো বিকীর্ণ বাণ নিয়ে
তিনি ব্যস্ত, মনে হচ্ছিল যেন শিকড়ের গন্ধে একটি কালো সাপকে তিনি বশ করেছেন। সে ছিল হাতিদের কাছে জ্বর, হরিণদের কাছে কালপাশ, সিংহের কাছে ধূমকেতু, মহিষের কাছে দুর্গা নবমীর উৎসব। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন সাক্ষাৎ হিংসার হৃদয়, পাপের ফল, কলিযুগের কানন এবং কালরাত্রির প্রতীক। উপরিত বর্ণনা থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যেমন এখানে যে সবর যুবকের বর্ণনা দেয়া হয়েছে তা অত্যন্ত বিরক্ত ব্যঞ্জন। এই বর্ণনা শুধুমাত্র তার ব্যক্তিগত নয়, সমগ্র সবর উপজাতির মানুষদের বীরত্ব উপস্থাপিত হয়েছে এই বর্ণনার মধ্য দিয়ে। এছাড়া আমরা এখানে বেশ কিছু সরকারি ও বেসরকারি পদাধিকারীর কর্মচারীর উল্লেখ পাচ্ছি, যেমন উপজাতি প্রধান, সামন্ত, সেনাপতি, সর্বপল্লপতি, বনপাল প্রভৃতি। এই বনপাল প্রধানত রাজা কর্তৃক নির্বাচিত হতেন, তবে অরণ্য অঞ্চলের একটা যে পৃথক শাসন কাঠামো আর উপস্থিত ছিল সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পারি। যেমন আমরা দেখতে পাই যে সর্বোচ্চ স্থানে যদি রাজা থেকে থাকেন, তারপর সামন্ত বা সেনাপতি, এবং তারপর সর্বপল্লীপতি এবং তারপর পল্লীপতি। অর্থাৎ এখানে সর্বপল্লীপতি এবং পল্লীপতি হিসাবে যারা এখানে যুক্ত হচ্ছেন তারা যদিও রাজার অনুগত, তাহলেও কিন্তু তারা এখানে যথেষ্ট পরিমাণে স্বাধীনতা ভোগ করে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে অরণ্য অধিপতি বা সামন্ত সেনাপতি রাজার দ্বারা নিযুক্ত হতেন না, তবে তাদের সঙ্গে রাজার একটি গভীর সম্পর্ক ছিল। ফর্সিরইতে উল্লেখিত রাজাদের রাজদরবারের যে বর্ণনায় আমরা পাই সেখানে কিন্তু আমরা এই অরণ্য সামন্ত বা অরণ্য প্রধান আদিবাসীদের তার রাজদরবারে তাকে দেখার জন্য অপেক্ষমান অবস্থায় আমরা দেখতে পাই। অন্যদিকে রাষ্ট্রে নিয়ন্ত্রিত যে অঞ্চল তাতেও একটা পৃথক শাসন কাঠামো আমরা দেখতে পাই, যা সর্বোচ্চ ছিলেন রাজা, তারপর উপরিক, তারপর বিষয়পতি, তারপর পৃথক এবং সবার শেষে গ্রামীণ। আমি নামগুলো বলছি পরপর আলাদা করে, কারণ আমি এটাই বোঝাতে চাইছি যে দুটো একটা রাষ্ট্র তার দুটো সেক্টর, একটা অরণ্য অঞ্চল, একটা সাধারণ যে আমাদের নর্মাল অঞ্চল, তার দুটো পরিকাঠামো অর্থাৎ শাসন পরিকাঠামো কিন্তু সম্পূর্ণ আলাদা, অথচ দুটোই কিন্তু একই রাষ্ট্রের মধ্যেই অবস্থান করছে। অর্থাৎ রাষ্ট্রের অধীনে দু ধরনের শাসন পরিকাঠামোর বিশেষ ইঙ্গিত বহন করছে। অরণ্য প্রদেশের তুলনায় এই শাসন কাঠামোতে গ্রামের প্রধান হিসাবে পল্লীপতি ও গ্রামীণ উল্লেখ রয়েছে, তবে এদের কর্তব্য দায়িত্ব সম্পর্কে সঠিকভাবে কিন্তু আমরা সেভাবে এখনো পর্যন্ত জানতে পারি। এখানে বনপাল নামে একজন কর্মচারীর নাম পাচ্ছি, যিনি কিন্তু রাজার দ্বারাই প্রধানত নিযুক্ত হতেন এবং যার প্রধান কাজই ছিল অরণ্যের কাঠ কাটা বা কোনো অবৈধভাবে যাতে কোনো বনজ দ্রব্য কেউ বাইরে নিয়ে যেতে না পারে সেটা দেখা, এবং অবাধ বৃক্ষ ছেদনও আটকানো তার একটা অন্যতম ভূমিকা ছিল। অর্থাৎ এখানে রাষ্ট্রের অরণ্য সংরক্ষণেরও যে একটা মানসিকতা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাই। অরণ্যবাসীরা ছিল এবং এই পুরো বিষয়টাকে সাহায্য করার জন্য, বনপানকে সাহায্য করার জন্য সেই সময় যে অরণ্যবাসীরা রয়েছে, আমি তোকে বললাম সবল পুলিন্দ, এরা কিন্তু সহযোগী হিসাবে তাকে সাহায্য করত। আমরা জানি যে যখনই কোনো অরণ্য অঞ্চলে কোনো বিদেশি শত্রু প্রবেশ করতো বা কোনো থাকতো, তখনই কিন্তু অরণ্যবাসীরা এই বনপাল বা রাজকীয় যে কর্মচারী তাদের কিন্তু খবর দিত এবং তাদের সচেতন করত যে কিছু অঘটন হয়তো ঘটতে চলেছে। এছাড়া সম্ভবত এই বনপালদের মাধ্যমে অরণ্যবাসীদের সঙ্গে অর্থাৎ রাষ্ট্রশক্তির সঙ্গে একটা পরোক্ষ যোগাযোগ সৃষ্টি হয়েছিল। হর্ষবিদের বানভট্টে যে রাজদরবারের বর্ণনা দিয়েছে তাতে বলা হয়েছে যে সম্রাটের প্রতাপের অনুরাগে নানা দেশ থেকে যেসব মহারাজরা এসেছিলেন তারা সম্রাটদের দর্শন প্রার্থী হয়ে বসে আছে। এক প্রান্তে বসেছিলেন জৈন, অর্হত, পশুপাত, পরাশর, ব্রাহ্মণ, সমস্ত দেশের অধিবাসী, সমুদ্র বেলা লখনৌ অরণ্যের অধিবাসী এবং সমগ্র দেশ থেকে আসা দূতেরা। অর্থাৎ একটু আগে আমি বলছিলাম যে রাজার সাথে যে একটা সম্পর্ক থাকছে, শুধুমাত্র বনজ বনেই যে তাদের অবস্থান তা নয়, তার সঙ্গে সঙ্গে সমাজ প্রয়োজন পড়লে তারা রাজদরবারও যে হাজির হচ্ছে তারও কিন্তু আমরা এখানে একটা প্রমাণ পাচ্ছি। এরপর আমরা আসছি আর একটা বর্ণনাতে। আমি অ্যাকচুয়াল একদম ভেতরের বর্ণনাগুলো এই জন্যই আলোচনা করছি কারণ আমরা ওপর থেকে বিভিন্ন কথা বলছি, কিন্তু যদি ভেতরের এই ডেসক্রিপশন গুলোকে একটু আলোচনা করি তাহলে আমরা আরো আমাদের কাছে আরো বিষয়টা ক্লিয়ার হবে। কাদম্বরীর কাহিনীতে সুখ পাখির বর্ণনাতে শবরদের যে বিবরণ পাওয়া যায় সেটিও ছিল যথেষ্ট চিত্তাকর্ষক। তবে হর্ষচরিতে বর্ণিত শবরদের তুলনায় এখানে উল্লেখিত শবররা ছিল অনেক বেশি উগ্র এবং বেশি হিংস্র। বলা হয়েছে সমস্ত বন অন্ধকার করে হাজার হাজার অতি ভয়ঙ্কর কাল বেতালের দলের মতো বিশাল শবর সেনা মাঝে
দেখা যাচ্ছে তাদের সেনাপতি মাতঙ্গকে। এখানে মাতঙ্গ নামে আরেকজন সবর সেনাপতির উল্লেখ আমরা পাচ্ছি, যার বর্ণনা কিন্তু এখানে খুব বীরত্ব ব্যঞ্জক ভাবে দেওয়া হয়েছে। অতিশয় কঠিন তার লোহার মতো শরীর, যেন দুই জন্ম নিয়েছে একলব্য, নতুন করে জন্ম নিয়েছে একলব্য। নীল পদ্মের মতো তার দেহকান্তি, কোকড়ানো চুল দাঁত পর্যন্ত নেমে এসেছে যেন সিংহের কেশর, চওড়া কপাল, উঁচু বিকট নাক, ছাতিম ফুলের মতো গন্ধ তার গায়ে, যার গন্ধে অন্ধ হয়ে ভোমরারা এসে ঘুর ঘুর করছে। তার লাল চোখের চাউনি যেন রক্ত ভেজা, যেন হরিণদের কালরাত্রি ঘনিয়ে এসেছে, তাই গোধূলিতে লাল হয়ে যায় দিক দিগন্ত। তার বিশাল হাত দুটি যেন হাতি সুরের মতো, দেবী চণ্ডিকার কাছে রক্ত অর্ঘ দিয়ে দিতে দিতে তার হাতগুলি যেন ক্ষত বিক্ষত। ঝকঝক করছে বিন্ধ্য পাথরের চাঁইয়ের মতো তার বিশাল বুক, যেখানে টিপটিপ ঘামের মধ্যে হরিণের জমাট রক্তের ফোঁটা। উরু দুটি যেন হাতির বাঁধা স্তম্ভকে উপহাস করছে, কপালে তিনটি রেখা ভীষণ ভ্রুকুটি যেন স্বয়ং কাত্যায়নী কপালে ত্রিশূল এঁকে দিয়েছে। এই সবর সেনাপতি রাজাদের পায়ে পায়ে ঘোরে, তবু রাজসেবায় একেবারে আনাড়ি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, অর্থাৎ এই সবরদের যে সেনাপতি, সে রাজাদের পায়ে পায়ে ঘোরে বা সময় রাখে, কিন্তু তাদের আজ্ঞা যে সে একদম পুরো প্রপার মেনে চলবে সা কিন্তু না। অর্থাৎ এই বর্ণনা থেকে বোঝা যায় যে রাজার সঙ্গে সম্পর্ক রেখে চলে, কিন্তু নিজের ইচ্ছা মতো তার কাজকর্ম চালায়। রাজার নিয়ন্ত্রণের বেরি তাকে পড়ানো যায় না। সে নিজে বিন্ধু পর্বতের সন্তান, কৃত্তান্তের অংশ, অবতার, পাপের মায়ের পেটের ভাই, কলিযুগের সারথী। এর সঙ্গে সর্বদাই থাকে নিষাদ ও পুলিনদের দল। অর্থাৎ শুধু যে কিরাত একটা গোষ্ঠী করছে তা নয়, তার সাথে কিন্তু নিষাদ এবং পুলিনদের দলও কিন্তু তাদের সঙ্গে আছে। অর্থাৎ এই সবর সেনাপতিদের সঙ্গে মূল রাষ্ট্র অধিপতির যে একটা ক্ষীণ হলেও সম্পর্ক ছিল, তা উপরোক্ত বর্ণনা থেকে বোঝা যাচ্ছে। অন্যদিকে অরণ্যবাসীদের মধ্যে সবরদের নেতৃত্বে অন্যান্য অরণ্যবাসী গোষ্ঠীর, যেমন পুলিন্দ, নিষাদ, এদেরও একটা যে সমন্বয় ছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। সবর সেনাপতি মাতঙ্গের চারপাশে ঘিরে ছিল সবরদের দল। কেউ নিয়েছে চামড়ের লোম তার আর হাতির দাঁত, কেউ ছিদ্রহীন পাতা দিয়ে বেঁধেছে মধুর ঠোঙা, কারো হাতে ভর্তি গজমতি যেন সিংহ, কেউ নিয়েছে কাঁচা মাংসের ভার যেন রাক্ষস, কেউ পড়েছে সিংহের চামড়া, কেউ শিবের ভূত, কেউ বয়ে নিয়ে চলেছে ময়ূরের পালক। তো তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য যে সম্প্রদায়ের মানুষ, অন্য যে জাতির রয়েছে বা তার অন্য যে সবর সম্প্রদায়ের মানুষটা রয়েছে, তাদেরও বর্ণনা এখানে রয়েছে খুব সুন্দরভাবে। এবং ফরেস্টের বা অরণ্যের যে সম্পদ, সেগুলোকে যারা তারা সংগ্রহ করছে এবং সেগুলো তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে, তারও বর্ণনা কিন্তু আমরা এখানে পাচ্ছি। ফাইনালি বানভট্ট নিজে বলছেন যে এদের জীবনটা সম্পূর্ণই ভুলে ভরা, এই বনবাসী সবরদের জীবন। দেবীকে নরমাংস তারা নিবেদন করে, তাদের ধর্ম বলতে এটাই বোঝায়। তারা প্রচুর পরিমাণে মদ ও মাংস খায়, এদের ব্যায়াম হলো শিকার করা, শাস্ত্র হলো শিয়ালের ডাক, কোনোটা ভালো কোনোটা মন্দ সেটা বলে দেয় পেঁচা পেঁচা, অর্থাৎ পেঁচা কিভাবে আওয়াজ করছে সেটা দেখে তারা ভালো মন্দটা বিচার করতে পারত। বিদ্যের দৌড়ে পাখি পড়া পর্যন্ত, পাখিতে কি বলছে এটা খুব একটা ভাইটাল পার্ট। পাখির কুজন শুনে পরিস্থিতিটা ভালো না খারাপ বা কিছু খারাপ হতে চলেছে কিনা, এই বিদ্যাটাও কিন্তু তাদের জানা ছিল। পরিচয় তাদের প্রথম সহ আর কি অনুচর হচ্ছে কুকুর। রাজ্যপাটের রাজ্যপাট হচ্ছে শূন্য বন, সবাই মিলে উৎসব হচ্ছে সবাই মিলে একসাথে মদ্যপান করা। এবং তাদের অন্যতম আর একটা সঙ্গী হচ্ছে সাপ এবং তাদের বিষ। অন্য স্ত্রীকে বন্দি করাও ছিল তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। গয়না হলো সাপের মাথার মণি, অঙ্গরাগ গুণ হাতির মদ, যে বনে তারা থাকতো কখনো তারা সেই বনকে অনেক সময় নষ্ট করত। এখানে কি পড়া বলতে, যদি পাখির কুজন শুনে অর্থাৎ অর্থ অনুধাবন করার কথাটা এসে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের বলতে হবে যে এটা একটা পৃথক বিদ্যা। আমরা যদি অর্থশাস্ত্রের দিকে তাকাই, তাহলে দেখব যে অর্থশাস্ত্রে এক ধরনের গুপ্তচর ছিলেন, তাদের নাম ছিল সত্রী। তারা অন্তরচক্র বিদ্যা নামে এক ধরনের বিদ্যা রপ্ত করেছিল, যেটাও কিন্তু কিন্তু ছিল পাখির কুজন শুনে শুভানুশুভ বোঝা, যেটা যে সম্পূর্ণ অরণ্যবাসীদের থেকেই শেখা বা অরণ্যবাসীদেরই সেক্ষেত্রে নিয়োগ করা হতো সেক্ষেত্রে আমরা বলতে পারি। হর্ষচরিত বা কাদম্বরীতে সবর যুবকদের বিস্তৃত বর্ণনা থাকলেও কিছু সবরী যুবতী বা অরণ্যবাসী রমণীর বর্ণনা আমরা কিছু পেয়ে থাকি। এক্ষেত্রে একমাত্র কাদম্বরীতে দাক্ষিণাত্য থেকে আগত
এক অরণ্যবাসী চণ্ডালিনীর বাহ্যিক রূপ ও ব্যবহারের বিশদ বিবরণ রয়েছে। করেছেন বানভট্ট। এখানে বানভট্ট যেমন প্রথমে মহারাজ শূদ্রকের কল্পকাহিনী বলতে শুরু করেছেন, তেমনি লোকমুখ কথামুখের পরেই রাজসভায় উপস্থিত করেছেন সেই সবর কন্যাকে, যে আবার চণ্ডালিনীর মেয়ে। তার সঙ্গে এসেছে এক বৃদ্ধ চণ্ডাল ও এক চণ্ডাল বালক। তার হাতে ধরা আছে একটি খাঁচা, যাতে আছে একটি অলৌকিক সুখ পাখি যে মানুষের মতো কথা বলতে পারে। এই চণ্ডাল শ্যামা মেয়ে যেন ভগবান বিষ্ণুর মোহিনী সাজ। অসুরের দখল থেকে অমৃত চুরি করে নেওয়ার সময় ধারণ করা সেই অপূরক ছদ্মবেশটি, গোড়ালি পর্যন্ত ঝোলা নীল কুঞ্চক তার শরীরখানি ঢাকা, কুঞ্চকের শরীরখানি ঢাকা, উপরের রক্ত কিংশুক অবগুণ্ঠন, নীল পদ্মের বনে যেন এসে পড়েছে এক ঝলক গোধূলির রাঙা রোদ। একটি কানে পড়া গজতন্ত্রের আভরণের আভায় তার সৌদল্য গালটি উজ্জ্বল হয়ে উঠেছে, যেন উদীয়মান চাঁদের জ্যোৎস্নামাখা রাত্রির মুখখানি, অর্থাৎ প্রথম রাত। ঈষৎ পিঙ্গল গোরোচনা দিয়ে কপালে তৃতীয় নয়নের মতো করে এঁকেছে একটি তিলক, যেন মহাদেবের দেখা দেখি কিরাত বেশধারী ভবানী। সে যেন স্বয়ং লক্ষ্মী, নারায়ণের বুকে থাকতে থাকতে তার শরীরের রঙও যেন কালো হয়ে উঠেছে, যেন রতি কালো হয়ে গেছে হরক উপানালে পুড়তে থাকা মদনের ধোঁয়াতে। যেন যমুনা পালিয়ে এসেছে মত্ত বলরামের হলকর্ষণের ভয়ে, পদ্মের মতো পাদুখানি পল্লবিত করেছে গাঢ় আলতা, যেন সদ্য মর্দিনী মহিষাসুরের রক্তে রক্তচরণা কাত্তায়নী, মানে সদ্য মহিষাসুরকে হত্যা করে তার রক্ত পায়ে লেগেছে সেই মা দুর্গার প্রতিচ্ছবি যেন এখানে ফুটে উঠেছে। ফোটা শ্বেত পদ্মের মতো তার চোখ, যেন শরৎকালের মাথায় মেঘের মতো ঘন নিবিড় তার কালো চুলের রাশ। তো এরকম বেশ কিছু বর্ণনা আমরা এখানে পাচ্ছি একজন ফরেস্ট উমেন কে নিয়ে বানভট্ট এখানে করছেন। তো এটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বানভট্ট তার লেখনীদের তার রাজা দৃষ্টিতে বারবার দুঃখ করেছেন যে মেয়েটি জন্ম হয়েছে দূষণীয় চণ্ডাল বংশে, মানে এটা খুব কষ্ট পাচ্ছেন যে এত সুন্দর অপরূপ সুন্দর দেখতে যে যে অরণ্যবাসিনী তার জন্ম হয়েছে চণ্ডাল দূষণে চণ্ডালের বংশে, পরম রূপবতী হলেও অসুর লক্ষ্মীর মতো তাকে স্পর্শ করা যায় না, সুন্দরী হলেও ভয়ঙ্করী, তাই তার সম্ভোগ সুখ থেকে তারা বঞ্চিত। এখানে এই রমণীর যে যেন নিজেকে উপস্থাপিত করেছে অরণ্যের সৌন্দর্য হিসাবে, আমাদের কাছে অরণ্যের সৌন্দর্য ঠিক এরকমই যে অপরূপ সুন্দর, কিন্তু তাকে আমরা ততটা গ্রহণ করতে পারি না, কারণ তার মধ্যে রয়েছে একটা মাদকতা, একটা রহস্যময়তা, একটা ভয়ঙ্করতা। অর্থাৎ এখানে যে রমণীর বর্ণনাটা আমি দিলাম, ফরেস্ট উমেনের যে বর্ণনাটা দিলাম, তার মধ্যে যেন পুরো অরণ্যের একটা রিপ্রেজেন্ট আমরা এখানে পাচ্ছি, যাতে দেখা যাচ্ছে কি যে একদিকে সৌন্দর্য, এদিকে মাদকতা, এদিকে রহস্যময়তা এবং ভয়ঙ্করতা। যখন সভ্য সমাজে মনে কামনা জাগে অরণ্যের অকৃত্রিম সৌন্দর্যের মদিরা পান করে বিদীর্ণ করতে তার নিজস্বতাকে, তখন এই রহস্যময়তা ও ভয়ঙ্করতা হয় তার রক্ষা কবচ। কিন্তু যত বেশি সভ্য সমাজ শক্তি সঞ্চয় করছে ততই লুণ্ঠিত হচ্ছে বনলক্ষ্মী। অর্থাৎ অরণ্য তার ভয়ঙ্করতা দিয়েই তাকে প্রোটেক্ট করে রাখতে পারছে, কিন্তু যতই আমাদের সভ্য কোল্ড সকল সভ্য সমাজ যতই শক্তি অর্জন করছে, ততই কিন্তু আমরা সেই বনলক্ষ্মীকে আস্তে আস্তে হরণ করছি, তাকে আরো শ্রীহীন শৃঙ্খলাহীন পরিণত করছি। খরচরিত প্রিয়দর্শিকা কাদম্বরীতে বিন্ধ্য পর্বতকে যথেষ্ট বিপদসংকুল ও ভয়ানক হিসাবে উপস্থাপিত করা হয়েছে, যেখানে প্রচুর হিংস বন্য জন্তুদের সমাবেশ, পথপ্রদর্শক ছাড়া সেখানে পথ হারানো স্বাভাবিক। তাই এই ধরনের বিপদসংকুল অঞ্চলে বৈশত্রুর আক্রমণের সম্ভাবনা কম। প্রিয়দর্শিকা গ্রন্থে অঙ্গরাজ দৃঢ় বর্মা তার কন্যা, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যে প্রিয়দর্শিকা যে গ্রন্থ আমরা পাই সেখানে অঙ্গরাজ দৃঢ় বর্মার উল্লেখ পাচ্ছি, তার কন্যার নাম হচ্ছে প্রিয়দর্শিকা। তিনি কলিঙ্গ রাজার হাত থেকে তাকে রক্ষা করার জন্য বিন্ধ্য অরণ্যের রাজা বিন্ধ্যকেতুর কাছে তার কন্যাকে পাঠিয়ে দিচ্ছেন। অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে যে তিনি অরণ্যের মধ্যেই নিজের কন্যাকে সুরক্ষিত বলে মনে করছেন এবং তার কন্যাকে পাঠিয়ে দিচ্ছেন অরণ্যেরই একজন রাজা বিন্ধ্যকেতু তার কাছে। এবং এখানে আরো বেশি ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা যে প্রিয়দর্শিকার নাম এখানে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, আরণ্যিকা, অর্থাৎ প্রিয়দর্শিকার নামটাকে চেঞ্জ করে বলা হচ্ছে আরণ্যিকা নাম তার করে দেওয়া হচ্ছে। এই নামটির মধ্যেই পাওয়া যায় মূল রাষ্ট্রশক্তি তার প্রয়োজনে অরণ্যতে মিশে যাওয়ার এক অদ্ভুত ব্যঞ্জনা। প্রয়োজন পড়েছে তো আমাকে অরণ্যের মধ্যে আশ্রয় নিতে হবে, আবার যখন প্রয়োজন ফুরবে তখন আমাকে আবার ফিরে আসতে হবে,
তো প্রিয়দর্শিকা থেকে আরণ্যিকাতে ট্রান্সফারটা যেন তারই প্রতিচ্ছবি, রাজকুমারী প্রিয়দর্শিকার আত্মগোপন অরণ্যময় অরণ্যিকার মাঝে। অন্যদিকে হর্ষচরিত অনুসারে রাজ্যশ্রী শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার পেতে বিন্ধ্য পর্বতে আশ্রয় নেন, অর্থাৎ বিন্ধ্যারণ্য শুধুমাত্র ভয়ানক ক্ষেত্র হিসাবে উল্লেখিত হচ্ছে তা নয়, তা অনেক ক্ষেত্রে রাজদরবারের নিরাপত্তার ক্ষেত্র হিসাবেও কিন্তু উল্লেখিত হচ্ছে। অঙ্গরাজ দৃঢ়মর্মা নিজে একজন প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার প্রধান হওয়া সত্ত্বেও অন্য কোন রাষ্ট্রের মিত্র রাজের কাছে কিন্তু তিনি তার কন্যাকে নিরাপদ অনুভব করেননি, তিনি কিন্তু অরণ্যরাজ বিন্ধ্যকেতুর কাছেই তাকে গচ্ছিত রাখেন। যদিও হর্ষচরিতের সবর যুবক নির্ঘাত ও প্রিয়দর্শিকার বৃন্ধ অরণ্যের রাজা বিন্ধ্যকেতুর মতো একই ধরনের বীরত্বঞ্জক বর্ণনা আমরা কাদম্বরীতে পাই, যেখানে এক সবর নেতা মাতঙ্গ সম্পর্ক বলা হয়েছে, এটা আমি আগে বলেছি। তো এই যে বিষয়গুলো আমি পাচ্ছি তাতে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন যে ফরেস্ট পিপল তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে বীরত্বঞ্জক বর্ণনা সেখানে দেয়া হয়েছে। কিন্তু একটা কথা বলে রাখি, যখনই কিন্তু মূল রাষ্ট্রশক্তির সাথে এই অরণ্যবাসীদের কখনো যখনই ক্ল্যাশ তৈরি হচ্ছে বা যুদ্ধ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর বীরত্বব্যঞ্জক বর্ণনা থাকলেও মূল রাষ্ট্রশক্তির কাছে কিন্তু যারা অরণ্যবাসী তাদেরকে পরাজিতটাকে পরাজিত দেখানো হচ্ছে। অর্থাৎ যারা কোর্ট পোয়েট অর্থাৎ যারা রাজার হয়ে লিখছে তারা কখনোই রাজার পরাজয়ের ব্যাপার কিছু বলছে না, তারা সবসময় বলছে যে অরণ্যবাসীর পরাজয় হচ্ছে, যদিও সেই পরাজয়ের আগে কিন্তু অনেক বলা হচ্ছে যে তার সদস্য বীরত্বের সঙ্গে তারা যুদ্ধ করছে কিন্তু ফাইনালি তারা হেরে যাচ্ছে। এবার একটা অন্য দিকে চলে আসি, সেটা হচ্ছে যে অরণ্যবাসীদের অরণ্য যে বললাম তার ধর্ম ব্যবস্থা বা ধর্মীয় জীবন, একটু আগে আমি যারা অরণ্যবাসী তাদের কথা বলছিলাম, তাদের ধর্মটা কিরকম ছিল সেটা নিয়ে বললাম, তারা কোন কোন দেবী পুজো করতো সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শুধু তারা নয়, অরণ্য বলতে শুধু যে বনবাসী তা নয়, আমরা দেখতে পাবো যে অরণ্যের মধ্যে বহু প্রাচীন কাল থেকেই যারা ঋষি মুনিরা আছে তারা কিন্তু অরণ্যতে বিভিন্ন ধরনের ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পন্ন করছেন। এখানে বানভট্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিন্ধ্য পর্বতের একজন বৌদ্ধ ভিক্ষু, তার নাম দিবাকর মিত্র, তার আশ্রম কিন্তু এখানে বানভট্ট উল্লেখ করছেন। এবং তার আশ্রমে শুধুমাত্র বৌদ্ধ যে ক্রিয়াকলাপ হচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু অর্হত বা পশুপত, শ্বেতাম্বর, আজীবক এরকম বেশ কিছু এবং অনেক ক্ষেত্রে সাংখ্য দর্শন চর্চা, উপনিষদ চর্চা, এই বিষয়গুলো কিন্তু এই যে অরণ্য আশ্রম এখানে হচ্ছে। অর্থাৎ এখানে একটা অদ্ভুত ধরনের ধর্মীয় সমন্বয় বা সৌভাতৃত্বের একটা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে প্রধানত বৌদ্ধ ধর্মকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। কাদম্বরী থেকে জানা যাচ্ছে যে জবালিপুত্র হারিত বিন্ধ্য অঞ্চলের আশ্রয় নির্মাণ করেছিলেন এবং তিনিও এই অঞ্চলে বহিরাগত মানুষ হিসাবেই বসবাস করছিলেন। তাহলে বিভিন্ন যে সাধু সন্ত তারা যে এখানে এসে বসবাস করছে এবং এখানে এসে তারা যে তাদের সাধন ক্ষেত্র তৈরি করছে, সেক্ষেত্রে অরণ্যবাসীদের যে একটা ভূমিকা থাকছে বা তাদের যে একটা সহযোগিতা থাকছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ আমাদের থাকছে না। তো আমি যেটা ডিসকাশন করলাম এতদিন পর্যন্ত, একটা দিক ধরে ধরে আমি আলোচনা করছি, তাতে আমাদের একটা ধারণা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অরণ্যবাসী মানুষদের প্রাথমিক জীবন সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনাটা করছি আর কি। এবার যে বিষয়টার মধ্যে আমরা চলে আসব সেটা হচ্ছে যে কাদম্বরী, প্রিয়দর্শিকা এগুলো ছাড়াও আমরা আরো বেশ কিছু গ্রন্থের উল্লেখ পাচ্ছি, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফরেস্ট যে মানুষরা তাদের কিন্তু উল্লেখ থাকছে এবং কোনো ক্ষেত্রে তাদের বীরত্বব্যঞ্জক যে অভিব্যক্তি সেটা প্রকাশ পাচ্ছে, আবার কোনো ক্ষেত্রে কিন্তু তাদের দুর্ধর্ষ হিসাবে বা প্রচন্ড পরিমাণে লুটেরা হিসাবে এরকম ভাবে চিহ্নিত করা হচ্ছে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে রাজপরিবার থেকে যে সমস্ত আক্রমণ গুলো হচ্ছে বা রাজপরিবারের সঙ্গে যখনই ক্ল্যাশ তৈরি হচ্ছে তখনই কিন্তু রাজপরিবারের বিভিন্ন রকম রাজারা এই অরণ্য অঞ্চলে এসে তাদের যারা অরণ্য অঞ্চলে যারা মানুষরা রয়েছে তাদেরকে কিন্তু পরাজিত করছে। এক্ষেত্রে একটি উল্লেখ আমি করেছিলাম, যেমন বৎসরাজের সেনাপতি বিজয় সেন বিন্ধ্যকেতুকে হত্যা করলো, তার বীরত্বের বর্ণনা দিয়েছেন। তার বর্ণনা থেকে জানা যায় যে একা মাটিতে দাঁড়িয়ে বিন্ধ্যকেতুর যুদ্ধ করলেও সর্বপ্রথম নিজের বুকের আঘাতেই তাদেরকে পরাজিত করেছিল। অর্থাৎ রাজশক্তি যারা যে সমস্ত সৈন্যবাহিনী গিয়েছিল তারা কিন্তু প্রথমে হারিয়ে দিয়েছিল এই বিন্ধ্যকেতু, কিন্তু পরবর্তীকালে তারা সে কিন্তু
হেরে যাচ্ছে তাদের আসক্তির কাছে, সে কিন্তু জিততে পারছে না। সুতরাং একটা জিনিস পরিষ্কার যে সপ্ত শতকে যে অরণ্যবাসীর জীবন আমরা পাচ্ছি সেখানে অধিক মাত্রা রাজকীয় সাহিত্যে স্থান পাচ্ছে এই অরণ্য অঞ্চলের পরিকাঠামো বা অরণ্য অঞ্চলের মানুষদের কথা, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা বেশ কিছু স্বার্থশাসন ভোগ করছে। কিন্তু কেন এই উদারতা ষড়তান্ত্রিক স্বাস্থ্যতন্ত্র দেখাচ্ছেন তা ভেবে দেখার অবকাশ রয়েছে। সাধারণত চিরাচরিত সমাজ সামাজিক ধারার সঙ্গে অরণ্যবাসীদের আর্থ সামাজিক জীবন ছিল সম্পূর্ণ পৃথক, তাই তাদের নিজেদের সামাজিক ধারার সঙ্গে একত্রিত করে সামাজিক অচলতা সৃষ্টি করতে তারা চাননি। ওই জন্য তারা চেয়েছেন একটা সেপারেশন, অর্থাৎ একটা ভৌগোলিক এবং মানসিক একটা পৃথকীকরণ, যাতে অরণ্যদের একটা পৃথক জায়গা থাকে, অরণ্যবাসীদের পৃথক জায়গা থাকে এবং মূল রাষ্ট্রের পৃথক জায়গা থাকে। অন্যদিকে বনাঞ্চলের যে সম্পদ সেটাও কিন্তু রাষ্ট্র অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। বনাঞ্চল যে রাষ্ট্র অর্থনীতির একটি অন্যতম উৎস সেটা কিন্তু প্রথম আমরা অর্থশাস্ত্রে পাই, এবং অর্থশাস্ত্রের বিভিন্ন রাজপদের রাজকর্মচারীদের এটাই জন্যই সৃষ্টি করা হয় যে দ্বারা তারা অরণ্য অঞ্চল থেকে বিভিন্ন রকম অরণ্য যে ফরেস্ট প্রোডাক্ট গুলো সেগুলো সংগ্রহ করতে পারে এবং অর্থনীতিকে সুদৃঢ় করতে পারে। এই সকল সম্পদ সংগ্রহ সংরক্ষণ ও সঞ্চয়ের ক্ষেত্রে অরণ্যবাসীদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই। বনপালের কথা আমরা আগে উল্লেখ করেছি, সুতরাং এক্ষেত্রে অরণ্য ক্ষেত্রের এই সম্পদের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিল রাষ্ট্র, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সম্পদের ব্যবহার সংগ্রহ সংরক্ষণে যে অরণ্যবাসীদের একটা বিশেষ ভূমিকা থাকছে সেটাও আমাদের মেনে নিতে হয়। আবার বনাঞ্চল থেকে হস্তি বাহিনী ও রাজকীয় সেনাবাহিনীদের পরাক্রমশালী অরণ্যবাসীর অংশগ্রহণ প্রভৃতি যে কোনো রাষ্ট্রের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। বিন্ধু অরণ্য আজও হস্তি সংগ্রহের জন্য একটি অন্যতম ক্ষেত্র। হর্ষরীতে বানভট্ট যখন রাজশিবিরের বর্ণনা দিয়েছেন তখন তিনি উল্লেখ করেছেন যে রাজদ্বার গজেন্দ্র সমাবেশে কালো হয়ে উঠেছে, আর এই গজ যেমন পাঠিয়েছিলেন বিভিন্ন অধিপতিরা তেমনি সবর বস্তি থেকে সর্দাররাও পাঠিয়েছিলেন হস্তি, অর্থাৎ সবর যারা তারাও কিন্তু হস্তি পাঠাচ্ছে রাজাকে, কারণ যাতে তার যে সেনাবাহিনী সেখানে যাতে হস্তি বাহিনীর একটা প্রাধান্য বৃদ্ধি পায়। আমরা জানি যে হর্ষবর্ধনের রাজ্য বিস্তারের প্রয়োজনে বৃহৎ শক্তিশালী বাহিনী তৈরি করেছিলেন মানে হর্ষবর্ধন, এবং তৎকালীন যে গ্রন্থগুলো উল্লেখ পাচ্ছি আমরা যেখানে অরণ্যবাসী বিশেষ করে হর্ষরীত অনুসারে সবর যুবক এবং কাদম্বরী অনুসারে সবর সেনাপতির যে বীরত্ব ব্যঞ্জক বর্ণনা দেওয়া হয়েছে তা থেকে মনে করা যেতেই পারে যে শক্তিশালী সৈনিক হিসাবেও কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করা হতো। অর্থশাস্ত্রে অটবি বলের কথা রয়েছে, অর্থাৎ ফরেস্ট যে পিপল তাদেরকে নিয়ে একটা সেনাবাহিনী গঠন করার কথাও কিন্তু অর্থশাস্ত্রে বলা হয়েছে, যাদেরকে বলা হয় অটবি বল। মনে রাখা দরকার যে এখানে অর্থশাস্ত্রে বলাই হয়েছিল যে যখন কোনো রাষ্ট্রের অটবি বল মানে ফরেস্ট যে সোলজাররা তারা যদি কোনো রাষ্ট্রে আক্রমণ করে তাহলে কিন্তু একমাত্র ওই রাষ্ট্রের যে অটবি বল মানে ওই রাষ্ট্রের যারা অরণ্যবাসীরা তারা তাদের দ্বারা যে তৈরি সৈন্য দল তারাই কিন্তু একমাত্র তাদেরকে রক্ষা করতে পারবে। এখানে একটা বিখ্যাত একটা খুব সুন্দর একটা ডিসক্রিপশন দিয়েছেন কৌটিল্য, তিনি বলেছেন কি যে বেল দিয়েই যেমন বেল ভাঙা যায় তেমনি অটবি বলকে ভাঙতে গেলে অটবি বলেরই প্রয়োজন, অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রের জন্যই যে একটা অটবি বলের প্রয়োজন ছিল সেটা আমরা এটার মধ্যে দিয়ে দেখতে পাই। এবং হর্ষরীতেও দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন যে বীরত্ব ব্যঞ্জক ব্যাখ্যাগুলো দেয়া হয়েছে তার মধ্যে দিয়েও যে একটা সেনাবাহিনীতে তাদের প্রয়োগের বিষয়টা থেকে যাচ্ছে তা সেটা আমরা বুঝতে পারি। এক্ষেত্রে আরেকটা বর্ণনা উল্লেখযোগ্য যে হর্ষবিত অনুসারে প্রতিবিয়োগে কাতর হয়েও শত্রুর হাতে নির্যাতনের ভয় রাজশ্রী বিন্ধ অরণ্যে প্রবেশ করেন, যে বিন্ধবন ছিল দুরাচারী সবরদের বাসস্থান যা অসংখ্য গজকুলে পূর্ণ, যেখানে অসংখ্য সিংহ ও সরবদের ভয় রয়েছে, যেখানে প্রকাণ্ড মহিষরা পথ আঁকলে থাকায় বণিকদের পথ চলাচল অত্যন্ত বিঘ্নিত হতো, যা ধারালো স্বর ও কুশতৃণের কর্কশ ও অসংখ্য গর্ত প্রতীকদের বিপদ সংকুল করে তুলেছিল। অর্থাৎ বিন্ধু অরণ্য শুধু বনজ সম্পদ হস্তি বাহিনীর প্রধান উৎস ক্ষেত্র ছিল তা নয়, তা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনও বণিকদের একটা অন্যতম পথ হিসাবে ব্যবহৃত হতো। তবে এই বিপদ সংকুল পথকে পেরিয়ে দেওয়ার জন্য বা প্রতীকভাবে পথ দেখানোর জন্য তাদের কিন্তু নির্ভর করতে হতো এই অরণ্যবাসীদেরই ওপর। কথাসরিত সাগরেতেও কিন্তু এই একই বিষয় বা একই কাহিনী উপস্থাপিত হয়েছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কখনো তারা পথ দেখাচ্ছে আবার কখনো তারাই লুণ্ঠনকারী, অর্থাৎ বনাঞ্চলে এই সব বণিকরা বা রাজারা গেছে তাদেরকেই তারা লুট করছে এই সমস্ত
অরণ্যবাসীরা। যদি কথাশরিত সাগরের আমরা শ্রীদত্ত মৃগাঙ্কপতির কাহিনী এবং উদয়নের কাহিনী দেখি, তাহলে সেখানে কিন্তু এই অরণ্যবাসীদেরকে লুণ্ঠনকারী হিসাবেই বেশি উপস্থাপিত করা হয়েছে। এরপর আমি আরেকটা অন্য সেক্টরে চলে আসছি, যেটা পরপর প্রত্যেকটা পর্যায় অনুসারে আলোচনা করছি। আরেকটা অন্য সেক্টরে চলে আসছি, সেটা হচ্ছে কি বন ঔষধি, যেটা খুব ভাইটাল, অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয় এখানে আমরা দেখতে পাই যে বন ঔষধি কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রাখছে। কিন্তু অরণ্য যে মানুষরা, তারা কিভাবে বন ঔষধিটা সংগ্রহ করছে এবং কিভাবে সেটা সাধারণ মানুষের মধ্যে বিতরণ হচ্ছে, এবং কিভাবেই তার বিষয়টা শুধু সাধারণ মানুষ না, রাজার মানে রাজদরবারও সেটা যে যাচ্ছে, সেই বিষয়টা খুব ইন্টারেস্টিং। অরণ্য থেকে প্রাপ্ত বিভিন্ন ঔষধ বৃক্ষ, যা অর্থনীতির থেকে যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি অরণ্যবাসীদের দ্বারা আহরিত ঔষধিও রাজদরবারে প্রেরিত হতো। এক্ষেত্রে অশোক, এরণ্ড, লোদ্র, অগস্তি, কিংশুক, চন্দন, গ্রন্থিপর্ণ, আমি যে নামগুলো বলছি এগুলো সবই হর্ষরিত বা বিভিন্ন গ্রন্থে আলোচিত হচ্ছে, অনেক ক্ষেত্রে ঔষধ হিসাবেই আলোচিত হচ্ছে, তার নামগুলি এখানে বলছি। তো এই প্রত্যেকটা যে বৃক্ষের কথা বা প্রত্যেকটা যে আমি এখানে যে ঔষধি বৃক্ষের কথাগুলো আমি বললাম, এই প্রত্যেকটাই অনেক ক্ষেত্রে, যেমন কোনটা জ্বর, কোনটা রক্তক্ষরণ, কোনটা শিশুদের রোগ প্রভৃতি সারাতে যথেষ্ট পরিমাণে, কোনটা চর্মরোগ প্রভৃতি সারাতে সাহায্য করে। তবে একটা বৃক্ষের কথা আমি এখানে বলছি, যে বৃক্ষটার নাম হচ্ছে অগস্তি, যার ল্যাটিন নাম হচ্ছে ট্রিগোনেলা ফেনাম গ্রেসিয়াম গ্রেসাম, যেটা কিন্তু গুটি বসন্ত রোগের প্রচন্ড কার্যকরী। অর্থাৎ গুটি বসন্ত রোগ মানে তখনকার দিনে গুটি বসন্ত যখন হতো তখন গ্রামের পর গ্রাম ছড়িয়ে তো মরক তৈরি হতো। তো এই ধরনের মরক থেকে রক্ষা পাওয়ার জন্য কি ধরনের গাছ ব্যবহার করতে হবে সেটাও কিন্তু এই অরণ্যবাসীরা জানতো, এবং তারা কিন্তু সেভাবেই সেটাকে কালেক্ট করত। এইটা বলার পর আমি আর একটা ছোট্ট বিষয় আলোচনা করছি, এটা কি না, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৌদ্ধ দেবতা মন্ডলী, যে সমস্ত বৌদ্ধ দেবতা মন্ডলী রয়েছে তাদের মধ্যে একজন একজন অন্যতম হচ্ছেন আদিবুদ্ধ এবং ধ্যানীবুদ্ধ। এই ধ্যানীবুদ্ধ হচ্ছেন পাঁচ প্রকার, একটা হচ্ছে বৈরোচন, একটা রত্নসম্ভব, একটা অমিতাভ, অমোক সিদ্ধি এবং অক্ষোভ। এই ধ্যানীবুদ্ধ অক্ষোভের সন্ততির মধ্যে একজন অন্যতম দেবী হচ্ছেন পর্ণশবরী, নামটা বলে রাখলাম পর্ণশবরী, অর্থাৎ শবর কথাটা আগেই বলেছি, এখানে এই নামটা ইউজ করলাম পর্ণশবরী। তবে কেবলমাত্র ধ্যানীবুদ্ধ অক্ষোভের সন্ততি হিসাবে নয়, অমোক সিদ্ধির সন্ততির মধ্যেও তিনি পরিগণিত হন। এই যে পর্ণশবরী, এর যে ডেসক্রিপশনটা এখানে দেয়া হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং। এটা দেওয়া হচ্ছে কি, তার চারটে হাত, তিনটে মুখ, এবং হাতে বিভিন্ন হাতে বিভিন্ন রকম বিষয় ধরে আছেন, এবং যাকে চিহ্নিত করা হচ্ছে সর্বমারী প্রসমণি, অর্থাৎ তিনি সর্বমারী মানে যে ধরনের মহামারী চারদিকে ছয়ে গেছে, এই মহামারীকে তিনি প্রশমন করতে পারেন, অর্থাৎ তাকে পুজো করলে এই প্রশমনটা আসা সম্ভব। আমরা জানি যে যখনই প্রাচীন ভারতে বা এখনো যখন বিভিন্ন গ্রামে মহামারী দেখা যায়, আমরা বিভিন্ন দেব দেবীর পূজা, যাগযজ্ঞ প্রভৃতি করি, তার মধ্যে একটি নাম এখানে আমরা পাচ্ছি পর্ণশবরী, তারও পূজা আচ্ছা এখানে করা হতো। বৃহৎ সংহিতাতেও শবরদের দুটো ভাগ দেখা যায়, একটা হচ্ছে নগ্ন শবর, একটা পর্ণশবর, সম্ভবত সেই নামটা থেকেই এখানে পর্ণশবরী বিষয়টা এসছে। এবার পর্ণশবরীর মূর্তিটা যদি আমরা দেখি, তাহলে দেখবো একটা হাতে তার মেরু পর্বত রয়েছে, অর্থাৎ সেই পর্বতের মেরু পর্বত মানে কোন পর্বতের অধীশ্বরী তিনি, অর্থাৎ সেই পর্বতের যে সমস্ত গাছপালা, সেই গাছপালার যে সমস্ত মেডিকেল বিষয়গুলো রয়েছে, মেডিকেল সিগনিফিকেন্স গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তিনি অবগত। এবং তার একটা হাতে দেখা যায় তিনি নিচে পর্ণ পরিহিত, অর্থাৎ পাতা পড়ে আছেন, এবং তার একটা হাতে পর্ণ গুচ্ছ দেখা যায়, কিছু পাতা তিনি একটা হাতে ধরে আছেন। এবং এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে এই যে পাতাগুলো তিনি হাতে ধরে আছেন সেগুলো প্রধানত ঔষধ। তো এই যে ঔষধ দিচ্ছেন, অর্থাৎ ঔষধ হিসাবে সাধারণ লোক সমাজের মধ্যে এটা চলে আসছে, তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি যে এই পর্ণশবরীরা, অর্থাৎ শবরীরা যে ঔষধ বনাঞ্চল থেকে নিয়ে সাধারণ সমাজে দিচ্ছেন এবং সাধারণ সমাজকে রক্ষা করছেন বিভিন্ন যে মহামারী সেই সব ওষুধগুলো দিয়ে, তাতেই কিন্তু এরা আস্তে আস্তে দেবত্বে উত্তরণ করছেন, অর্থাৎ শবরী চলে যাচ্ছেন আস্তে আস্তে পর্ণশবরী পর্যায়ে। এটা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট, যে কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মেডিসিনের পার্টের ক্ষেত্রে এই অরণ্যবাসীরা আমাদের সাধারণ মানুষকে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজপরিবারের ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে।
এইটা আলোচনার পর আমি লাস্টের পার্টে আমি আসবো, সবার শেষের যে পার্টটা সেটা হচ্ছে কি যে রাস্তারে ফাইনালি রাষ্ট্রের সাথে আর অরণ্যের সম্পর্কটা কিরাম ছিল পলিটিক্যাল দিকে। তার আগে যেটা আমি টোটাল যে আলোচনাটা করলাম, যে আলোচনার মধ্যে দিয়ে আমি একটা ছোট্ট সিদ্ধান্তে পৌঁছাতে চাইছি, সেটা কি যে এই যে অরণ্যবাসীরা আছে, অরণ্যটা তো আছেই, অরণ্যের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমরা পেলাম প্রথম থেকেই, সেটা হচ্ছে কি না কখনো সেটা সাধন ক্ষেত্র, কখনো সেটা দান করার বিষয়বস্তু, কখনো সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে পরিষ্কার করে নগর তৈরি হচ্ছে, কখনো কখনো সেটা সেটাকে ইকোনমির একটা অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করা হচ্ছে, কখনো সেখান থেকে হস্তি হোক বা সেনাবাহিনীর জন্য লোকজন হোক সেটা সংগ্রহ করা হচ্ছে, কখনো সেখানে আত্মগোপন করা হচ্ছে, অর্থাৎ সবটাই ব্যবহৃত হচ্ছে কিন্তু কখনোই ফরেস্ট পিপল যারা তাদেরকে কিন্তু কখনোই সামনে আনা যাচ্ছে না, রবীন্দ্রনাথের ভাষায় যারা কাব্যে উপেক্ষিত, অর্থাৎ কখনোই কিন্তু তাদের সামনে আনা যাচ্ছে না, কিন্তু তাদের ছাড়া একটা পাও কিন্তু আমাদের সো কল যে রাষ্ট্র ব্যবস্থা তারা কিন্তু সামনের দিকে এগোতে পারছে না, কিন্তু কখনোই তারা সামনে আনছে না, কারণ তাদের একটা ভয় আছে। এই কারণে যে যে সমস্ত সে ভয়টা কোথায় আমি একটু বাদে একটু পরে বলবো, যে তাদের যে পরিকাঠামোটা সেটা এতটাই স্ট্রং এবং তাদের যে জীবন নির্বাহ এতটাই তাদের মধ্যে ঐক্যবোধ, যেটা কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার, সেটা সেই আর্থসামাজিক পরিকাঠামোটাকে তুলে নিয়েছে যদি আমরা আমাদের যে সমাজে সেখানে জোর করে বসাতে যাই, তাহলে কিন্তু একটা অচলাবস্থা তৈরি হবে। আর সেকেন্ডলি যেটা আমি বলছি, যে তাহলে ফাইনালি কি পেলাম, পেলাম তিনটে বিষয়। একটা হচ্ছে এক ধরনের ফরেস্ট পিপল যারা কিন্তু সম্পূর্ণ আমাদের সাধারণ সমাজ বা রাজনীতি থেকে বিচ্ছিন্ন, যদি কোনো কেউ ভুল করেও কোনো রাজা কোনো বণিক বা সাধারণ মানুষের ফরেস্টের মধ্যে ঢোকে, তাহলে কিন্তু তাকে মৃত্যু ঘটাতে পারে কিন্তু সেই অরণ্যবাসীরা, বা তাকে লুণ্ঠন করতে পারে এবং তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন চিরাচরিত যে রাষ্ট্র ব্যবস্থা সেখান থেকে। সেকেন্ড পার্টটা কি আসছে, সেকেন্ড পার্ট কি আছে, আরো কিছু আমরা অরণ্যবাসীকে দেখতে পাচ্ছি যারা কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, তারা তাদের মতো স্বাধীনভাবে আছে, তাদের আত্মসামাজিক জীবন, তাদের ধর্মীয় জীবন তারা পালন করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু চিরাচরিত যে রাষ্ট্র ব্যবস্থা তাদের অন্যতম সহায়ক হিসাবে তারা কাজ করছে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ডলি কি হচ্ছে, থার্ডলি আমরা এটা এখানে অতটা আলোচনা হয়নি কিন্তু থার্ডলি আর একটা বিষয় গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সম্রাট অশোক থেকে শুরু করে সম্রাট সমুদ্রগুপ্ত প্রত্যেকেই কিন্তু এই অটবিকো বা ফরেস্ট পিপলদের সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল ছিলেন এবং তারা সবসময় একটা ভীত ছিলেন যাতে এদেরকে সবসময় নিয়ন্ত্রণে রাখা যায়, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এরা বিদ্রোহ করতে পারে। তো এই ধরনের বেশ কিছু ফরেস্ট কিংডম গড়ে উঠেছিল প্রথম সেন্ট্রাল ইন্ডিয়া কেন্দ্র করে, এবং পরবর্তীকালে এই সমস্ত রাজ্যগুলো, যার মধ্যে দুটোর নাম খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে উচ্চকল্প, একটা পরিব্রাজক, এই ধরনের যে রাষ্ট্রগুলো এরা ছিল প্রধানত ফরেস্ট স্টেট, অর্থাৎ অরণ্যে অঞ্চলে অবস্থিত এই রাষ্ট্রগুলো, এরা ব্রাহ্মণ্য সংস্কৃতি বা চিরাচরিত রাষ্ট্রগুলোকে ফলো করে বা তাদের দিকে তাকিয়ে তাদের সংস্কৃতি গ্রহণ করে তারাও আস্তে আস্তে চিরাচরিত রাষ্ট্রের ফর্মেশনে রূপান্তরিত হচ্ছিল। অর্থাৎ তিনটে সেক্টর এলো, একটা হচ্ছে কি যে সম্পূর্ণ রাষ্ট্র থেকে বাইরে, একটা হচ্ছে রাষ্ট্রের সাথে বন্ধুত্ব কিন্তু নিজেদের স্বাধীন জীবন, আর একটা সম্পূর্ণ রাষ্ট্রের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে আর একটা অরণ্য রাষ্ট্র বা অরণ্য সম্প্রদায়। তাহলে এখানে এই তিনটে ভাগ আমরা বললাম, তাহলে ফাইনালি রাষ্ট্রের সাথে তার পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে কি ধরনের সম্পর্ক ছিল সেটা দিয়েই আমি পুরো বিষয়টাকে এবার শেষের দিকে আসব। রাষ্ট্র যে অরণ্য অরণ্যবাসীদের প্রতি যথেষ্ট নির্ভরশীল ছিল তা আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা বুঝতেই পারলাম। তো সেক্ষেত্রে একটা শ্লোক যেটা খুব গুরুত্বপূর্ণ অর্থশাস্ত্রের ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে যে একটা রাষ্ট্র ব্যবস্থা মানে তার সাতটা উপাদান খুব গুরুত্বপূর্ণ, কৌটিল্য উল্লেখ করছেন, অর্থাৎ সাম্যমাত্র জনপদ দুর্গ কোষ দণ্ড বিত্রাণী প্রকৃতয়া, অর্থাৎ রাষ্ট্রের সাতটা উপাদান খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে স্বামী বা রাজা, অমাত্য জনপদ দুর্গ কোষ দণ্ড বা বল এবং মিত্র। যদিও মহাভারত বা অন্যান্য গ্রন্থতে অরি বা শত্রুকেও আর একটা উপাদান হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু এই সাতটার কথাই অর্থশাস্ত্রে বলা হচ্ছে। যদি আমরা ধরে নিই যে সাতটা উপাদান মানেই একটা রাষ্ট্র, প্রাচীন ভারতের ক্ষেত্রে সাতটা উপাদান মানেই একটা রাষ্ট্র, তাহলে কি অরণ্যের মধ্যে এই সাতটা উপাদান আমরা পাচ্ছি? যদি পেয়ে থাকি তাহলে আমাদের আর একটা জিনিসও মেনে নিতে হচ্ছে, যে দুটো একটা রাষ্ট্রের মধ্যে একটা অরণ্য অঞ্চল এবং তার মধ্যেও কোথাও না কোথাও একটা একটা অন্য রাষ্ট্র পরিকাঠামো
বিবৃতে নীরবে রয়েছে এবং তারা কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রধান যে রাষ্ট্র পরিকাঠামো তাকে কিন্তু প্রভাবিত করে আসছে। যদি আমরা অরণ্য অধিপতি বা সর্বপল্লীপতিকে স্বামী হিসাবে মেনে নিই, যদি অমাত্য স্থানে সেনাপতি বা পল্লীপতিকে স্থান দিই, যদি জনপথের স্থানে অরণ্যভূমিকে স্থান দিই এবং দুর্গের স্থানে বনদুর্গকে স্থান নিই, আমরা জানি যে অর্থশাস্ত্রে শুধুমাত্র ফরেস্টকেই একটা আলাদা দুর্গ হিসাবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে বনদুর্গ হচ্ছে একটা, এবং এদের পরিচর্যা করার দায়িত্ব ছিল প্রধানত এই ফরেস্ট পিপল বা অরণ্যবাসীদের মধ্যে। এবং কোষ বলতে যে অর্থ, সেই কোষ বলতে প্রধানত অরণ্যাত দ্রব্য এবং লুণ্ঠিত দ্রব্য বলে মনে করি। বল বলতে প্রধানত অটবি বল, অর্থাৎ একটু আগে বলছিলাম যে অরণ্য জাতিদের দিয়ে তৈরি যে সমস্ত সেনাবাহিনী তাদেরকে ধরে নি। এবং মিত্র বলতে প্রধানত অরণ্যবাসী মানুষদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক বা মিত্রতা, সেই বিষয়টাকেও ধরে নি। তাহলে আমরা এটা এই সিদ্ধান্তে আসতে পারি যে চিরাচরিত রাষ্ট্র কাঠামোর মধ্যে অবস্থিত অরণ্য ভূমির অন্তর্গত আরেকটি পৃথক রাষ্ট্র কাঠামোর নিরবস্তিত্ব কিন্তু ছিল। অর্থাৎ এই অরণ্য রাষ্ট্র ছিল অনেকটা স্বশাসিত ও স্বয়ংসম্পন্ন, তাদের মূল রাষ্ট্র কাঠামোর উপর কোনো নির্ভরতা ছিল না, কিন্তু স্বঘোষিত রাষ্ট্র কাঠামো অনেকটাই নির্ভরশীল ছিল কিন্তু এই অঘোষিত অরণ্য রাষ্ট্রের উপর। তবে যখনই পরস্পর বিরোধী এই দুই শক্তির মধ্যে শক্তি পরস্পরের মধ্যে অধিগ্রহণ করার চেষ্টা চলেছে, সম্ভবত তখনই দেখা দিতে সংঘাত। মূল রাষ্ট্রশক্তি যতই অরণ্যবাসীদের দ্বারা উপকৃত হোক না কেন, তারা সর্বদাই অরণ্যবাসীকে অরণ্যবাসীর প্রতিভা ও ক্ষমতাকে সন্দেহের চোখে দেখেছে, কারণ মূল রাষ্ট্রশক্তির উচ্ছেদ ঘটিয়ে তাদের নিঃশেষ করার ক্ষমতা এই অরণ্যবাসী বা আটবিকদের ছিল। তবে প্রাচীন ভারতে কোন চিরাচরিত রাজ্যের পতন ঘটিয়ে আটবিকদের রাষ্ট্রের উত্থান ঘটানোর ইতিহাস ঘটানোর সেরম কোনো ইতিহাস আমরা পাইনি বা লেখা হয়নি। যেটাই পেয়েছি সবটাই পেয়েছি কোন দিক থেকে, না রাজকীয় যে লেখা সেখান থেকে পাচ্ছি, কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো অরণ্যবাসীদের সেরকম এভিডেন্স বা সেরকম কোনো লেখনী নেই, তাই আমরা তাদের দ্বারা বিজিত কোনো রাজ্য সেই ধরনের কোনো উল্লেখ আমরা পাইনি। রাষ্ট্র প্রশাসনের এইসব অরণ্যবাসীদের ভূমিকাতে তাই পরস্পর বিরোধী চিত্র পরিলক্ষিত হয়। কখনো তারা রাজা বা রাষ্ট্রের কাছে সমাদরে আদৃত, আবার কখনো রাষ্ট্রের দ্বারা তিরস্কৃত, কখনো তারা রাষ্ট্রের কাছে ভয়ের কারণ, আবার কখনো তারাই রাষ্ট্রের অন্যতম শক্তি। এই বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা দরকার এবং তৎকালীন রাজনীতি, অর্থনীতি, পরিবেশ রক্ষা, প্রশাসনে তাদের ভূমিকা নিয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে। যদিও মনে রাখা দরকার যে এই বনবাসী বা অরণ্যচারী জনগণ সবসময় রাষ্ট্রের মূল স্রোত থেকে পৃথক থেকেছে অথবা তাদের পৃথক করে রাখা হয়েছে, অর্থাৎ এই পৃথক আর্থসামাজিক অবস্থানের পরিপ্রেক্ষিতে কিভাবে অরণ্যচারী আটবিকরা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজার লাভ এবং পালন মানে অর্থশাস্ত্রে কৌটিল্য বলছেন যে অর্থশাস্ত্র লেখা এই জন্যে, সেটা হচ্ছে কি রাজা কিভাবে পালন করবে এবং কিভাবে অ্যাচিভ করবে সেটা অর্থশাস্ত্রের মধ্যে বলা হয়েছে। তাই জন্য এই কথাটা আমি এখানে ইউজ করেছি যে আটবিকরা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিভাবে রাজা কি করে তার রাজ্যটাকে সঠিকভাবে বজায় রাখবে, সুদৃঢ়ভাবে বজায় রাখবে, তার অন্যতম হাতিয়ার বা সাধন হিসাবেই কিন্তু তারা ব্যবহৃত হচ্ছে এবং সাহায্য করছে মূল রাষ্ট্রশক্তিকে। অর্থাৎ কিভাবে এই সম্পর্কটা তৈরি হচ্ছে করছে তাতে সন্দেহ, এবং এই সাহায্য করছে এই সূক্ষ্ম সম্পর্কের আভাস কিন্তু আমরা প্রাচীন ভারতের ইতিহাস চর্চাতে দেখতে পাচ্ছি। তো এখন সেই সময় এসেছে সেইটা দেখার, বা যে কিভাবে এই সম্পর্কটা তৈরি হচ্ছে, কারণ বর্তমানে অরণ্য এবং অরণ্য উপজাতি এই বিষয়গুলো এবং পরিবেশ এগুলো আমাদের কাছে প্রত্যন্ত যুগোপযোগী এবং প্রত্যন্ত প্রয়োজনীয় বিষয়, এখন আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টাকে নিয়ে বর্তমানে আরো নতুন করে আরো গভীরভাবে বিশ্লেষণের প্রয়োজন এসেছে, যাতে আমরা আমাদের পরিবেশ, আমাদের অরণ্য, আমরা বলি যে দাও ফিরিয়ে সে অরণ্য, শুধু দাও ফিরিয়ে সে অরণ্যটা তো বললে হবে না, তার সঙ্গে অরণ্যটাকে বুঝতে হবে, ফিল করতে হবে, এবং অরণ্যকে বুঝতে গেলে তাতে অবস্থিত পশু পাখি, সেখানকার মানুষজন যারা সেটাকে প্রোটেক্ট করে রেখেছে পুরো বিষয়টাকে, সেটাকে আমাদের জানতে হবে। শুধু গাছ লাগালো নয়, যেটা রয়েছে আমাদের অরণ্য তার সংস্কৃতি কি, ভারতীয় সংস্কৃতিকে অরণ্যতে কিভাবে দেখা দেখা হচ্ছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা রাখতে হবে। তো এই পুরো বিষয়টা নিয়ে আমার পুরো আলোচনাটা ছিল, তার আলোচনার পুরো প্রেক্ষাপটটাই এটা যে এখন সেই সময়টা এসেছে যেটা আমাদের পুরো বোধটা অরণ্য সম্পর্কে সম্পূর্ণ যে বোধটা সেটাই আমাদের মধ্যে তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমার পুরো আলোচনাটা, আমি এবার এখানেই আমি শেষ করলাম আলোচনা। ধন্যবাদ।
সৌম্য পোড়েলকে। আমরা খুব সুন্দর একটি আলোচনা শুনলাম। তার কাছে কিছু প্রশ্ন আছে অনেকেরই। আমাদের কলেজের গ্রন্থাগারিক ডক্টর অনুপ কুমার রাউত তার কাছে একটি প্রশ্ন রেখেছেন। আমি 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 একটা কথা বলছি, আমি একটা একটা বিষয় বলছি যে এরপর যিনি বক্তা আছেন তিনি বলে ফেলার বলে নেওয়ার পর সবার শেষে আমরা কোশ্চেন আনসারে যাব। হ্যাঁ হ্যাঁ, সেটা বলা বেশি ভালো হয়, না হলে বোধহয় এটা ছিন্ন হয়ে যাবে, মানে আলোচনাটা ছিন্ন হয়ে যাবে। বেশ, আমরা তাহলে তাই করি। আমরা এতক্ষণ শুনলাম প্রফেসর সৌম্য পোড়েলের বক্তব্য, প্রাচীন ভারত বা তার পরবর্তী সময়ে অরণ্য এবং অরণ্যবাসী মানুষের জীবন, তার প্রভাব। কিন্তু তারপর তারপর কি হলো? সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ ওই সূর্যহারা অরণ্যের চেয়েও। সভ্যতার নামে, উন্নয়নের নামে হয়তো অনেকটাই প্রয়োজনে, কিন্তু তার চাইতে ঢের বেশি অপ্রয়োজনে বা লোভের তাড়নায় অরণ্য ধ্বংস হলো। আজকের যুগে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। এই বিশ্বব্যাপী করোনার অতিমারির সময়ও আমরা একেবারে স্তব্ধ হয়ে যাইনি। আমরা বিভিন্ন কাজের জন্য বিকল্প পথ খুঁজে পেয়েছি, খুঁজে নিয়েছি, তাতে অভ্যস্ত হয়েছি প্রযুক্তির সৌজন্যে, আধুনিকতার সৌজন্যে। কিন্তু এতটা যখন আমরা এগিয়ে চলেছি, রাষ্ট্রের মূল স্রোত যখন এতটা এগিয়ে চলেছে, সেই সময় দাঁড়িয়ে সেই অরণ্যবাসীরা, অরণ্যচারীরা তারা কোথায় দাঁড়িয়ে আছেন? তাদের প্রভাব, তাদের জীবনধারা, আইন, সংবিধান, রাষ্ট্র, উন্নয়ন ইত্যাদির প্রভাব কিরকম, আমরা খানিকটা সেই কথা বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন আমাদের দ্বিতীয় পর্বের বক্তা অধ্যাপক শ্রী প্রদ্যুম্ন বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, শোভারানী মেমোরিয়াল কলেজ। স্যার ঠিক আছে, দেবজ্যোতি ধন্যবাদ। প্রথমে আমি বলে রাখি আমার একটা ঋণের কথা, সেই ঋণটা হচ্ছে সৌম্যর কাছে। সৌম্য দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে কাজ করছে এবং প্রায়ই লেখালেখি এবং আলোচনা আমার সঙ্গে বসে ও অনেকদিন ধরেই করছে, এবং সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি আর কি, যে এত কাণ্ড ছিল। কারণ আমরা যে ইতিহাস পড়ি স্কুলে, আমি কলেজে ইতিহাস পড়িনি, স্কুলে যে ইতিহাস বই পড়েছি সেখানে কিন্তু এই অরণ্য জগতের কোনো কথাই আসেনি। আমরা অরণ্য সম্পর্কে, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত অরণ্য সম্পর্কে উৎসাহী হই আমি নিজে অন্তত প্রধানত দুটো কারণে। একটা হচ্ছে বিভূতিবাবুর আরণ্যক আমরা সবাই পড়ি, আমার মনে হয় সব বাঙালি 50-60 বার করে বইটা পড়েছে বারবার। আর একটা হচ্ছে জঙ্গলে বেড়াতে যাওয়া, আমি বহু জঙ্গলে বেড়াতে গেছি ভারতবর্ষে নানা প্রত্যন্ত জায়গায়, সেখানে গিয়ে অরণ্য সম্পর্কে একটা উৎসাহ। তারপরে আমার বিষয়ে পড়াতে গিয়ে ভারতীয় রাজনীতি, সেইখানে আমাদের একটা চ্যাপ্টার আছে, একটা টপিক আছে, সেটা হচ্ছে ইন্ডিয়াস ট্রাইবাল ওয়ার্ল্ড, উপজাতি যে দুনিয়া, সেটা আমাদের পড়াতে হয়। তা সেই নিয়ে আমরা চর্চা করেছি, আর সেইটা আরও জোরদার করেছে সৌম্যর আলোচনা। এবং সৌম্যর সবাইকে বলে রাখি, সৌম্যর একটা লেখা বেরিয়েছে বাংলা ভাষায় প্রকাশিত, একটা শ্রেষ্ঠ ইতিহাসের ম্যাগাজিন ইতি কথা বলে, সে লেখাটাও আমায় পাঠিয়েছে, আমি দেবজ্যোতিকেও পাঠিয়েছি। ওটা কলেজে একটা কপি যদি রাখে ভালো হয়। এটা হচ্ছে প্রাথমিক কিছু কথা। আর আমি যে আলোচনাটা করব সেটা আমার মাথার মধ্যে আরণ্যক থাকবে সবসময়, আর আরণ্যক আমাকে পুরোপুরি গ্রাস করেছে সারা জীবন, সবাইকে, আমাদের সবদিকে। হ্যাঁ, এবং আরণ্যকের যে মূল যে কথাটা হচ্ছে, একজন লেখাপড়া জানা গ্র্যাজুয়েট সত্যচরণ মানে বিভূতিবাবু, তিনি মহালিকাপুরের অরণ্য তিনি যাচ্ছেন সেখানকার জঙ্গল বন্দোবস্ত করার জন্য। হ্যাঁ, জঙ্গল হাসিল করে সেখানে সভ্যতা বসাতে, সেই অভিজ্ঞতাটা তার উপন্যাসে আছে। এবং সেখানে আমরা অজস্র, যদি পড়ি আবার ফিরে যাই, অজস্র অবিরত অচেনা মুখ, অজস্র মানে যাদের আমরা জানি না তাদের ছবি তিনি তুলে আনছেন। এবং সর্বোপরি সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, সেই জঙ্গলবাসী, এক ট্রাইবাল গোষ্ঠীর কথা,
যাদের রাজা নামটা আমরা সবাই জানি, ডবরু পান্না, আর তার মেয়ে ভানুমতি ট্রাইবাল, তাদেরকে ঘিরে বিভূতি, মানে পৃথিবীতে বোধহয় এটা খুব উপন্যাস খুব বেশি লেখা হয়নি, তাদেরকে ঘিরে অরণ্য সভ্যতার যে মূল জায়গাটা তিনি ধরছেন, আবার পাশাপাশি অন্য একটা জায়গা থেকে সেই জঙ্গলে উন্নতি করতে হবে, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আসছে। আচ্ছা, আমি এবার সৌম্য যে জায়গায় শেষ করলো যে প্রাচীন ভারতে অরণ্য সভ্যতা ছিল অটোনমাস অনেকটাই, খুব বেশি কেন্দ্রীয় স্তর থেকে মানে রাষ্ট্রশক্তির থেকে খুব বেশি তাকে খাটানো হয়নি, একটা অটোনমাস জোন হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই অটোনমিটা ধ্বংস হতে শুরু করে চূড়ান্তভাবে আমাদের দেশে সাহেবরা আসার পর থেকে, ব্রিটিশরা আসার পর থেকে অরণ্য ধ্বংস, এবং তার সঙ্গে সঙ্গে অরণ্যে বসবাসকারী যে ট্রাইবাল ওয়ার্ল্ড তাদের উচ্ছেদ করা শুরু হয়, এটা মনে রাখতে হবে। এই নিয়ে অজস্র কাজ হয়েছে। রামচন্দ্র গুহ নামটা আমরা সবাই জানি, একজন বৈজ্ঞানিক এবং এই পরিবেশ আন্দোলনের আমাদের দেশের শ্রেষ্ঠ একজন তাত্ত্বিক, এবং মাধব গ্যাডগিল, আমি খুব বেশি বইয়ের নাম বলবো না, কারণ এখানে সবাই আছে, ছেলে মেয়েরাও আছে, এরা দুজন মিলে একটা বই লিখেছে, অক্সফোর্ড থেকে বেরিয়েছে, বইটার বাংলা যে অনুবাদটাও বেরিয়েছে, আমি অনুপকে বলবো বইটা একটা কপি তো লাইব্রেরিতে নিয়ে আসতে, এটা সৌম্য জানে হয়তো। এই বিদীর্ণ ভূমি, দিস ফিসার্ড ল্যান্ড, এটা বাংলা হয়েছে এই বিদীর্ণ ভূমি, মানে সাহেবরা আসার পর এই ভূমিখণ্ড কিভাবে ধ্বংস হচ্ছে সে তার একটা বিস্তৃত ব্যাখ্যা আছে। এখানে কি সেখানে বলা হচ্ছে যে যে পুরনো যে অরণ্য সভ্যতা যেটা সৌম্য বলল সেটা পুরোপুরি ছেদ পড়ছে ব্রিটিশরা আসার পর। মনে রাখতে হবে ব্রিটিশরা আসা মানে কিন্তু উন্নয়ন, পুঁজিবাদের বিকাশ, পুঁজিবাদী অর্থনীতি, বাজার অর্থনীতি, তার সঙ্গে ভারতীয় সমাজ অর্থনীতি যুক্ত হচ্ছে, এবং সেইখানে ব্রিটিশদের মূল লক্ষ্যটা কি না, প্রাকৃতিক সম্পদ দখল করা, যত বেশি করে প্রাকৃতিক সম্পদ, মানে সবার প্রথমে হচ্ছে ব্রিটিশরা আসার পর জঙ্গলের কাঠ, কারণ ভারতবর্ষে যে জঙ্গলের কাঠ সেটা সেগুন টিক, সেটা তারা প্রমাণ পাচ্ছে যে তাদের যে জাহাজ শিল্প, জাহাজ আমরা জানি যে ব্রিটেন ছিল তখন নেভি পাওয়ারে ভারত সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, যে জাহাজ বানানোর কাঠে সবচাইতে ভালো হচ্ছে টিকউড, সেই জঙ্গল কাটা শুরু হল, এবং সারা পৃথিবীতে যতগুলো ঔপনিবেশিক শক্তি আছে, ব্রিটিশরা হোক বা স্প্যানিশরা হোক ফ্রান্স হোক, এই জঙ্গল ধ্বংস করতে সবচাইতে বেশি দরদ চূড়ান্তে হচ্ছে ব্রিটিশরা, তারা জঙ্গল ধ্বংস করা শুরু করে নিজের পাশের দেশ থেকে, দেশটার নাম হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডকে বলা হয় ব্রিটেনের দ্য ওল্ডেস্ট কলোনি, 1200 শতাব্দী থেকে আয়ারল্যান্ড ব্রিটেনের কব্জায় ছিল কলোনি আমাদের দেশের মতো, এবং আয়ারল্যান্ডের যে বনাঞ্চল ব্রিটিশ শক্তি রাষ্ট্রশক্তি পুরোপুরি ধ্বংস করে, যেমন যে গাছটার নাম সবাই জানে ওক, ওকের জঙ্গল, আর উইলো, উইলো যা দিয়ে ক্রিকেট ব্যাট হয়, হ্যাঁ ব্রিটিশরা তো ক্রিকেট খেলে, ওই এ ধ্বংস করে, তারপর কোথায় দক্ষিণ আফ্রিকা দখল করে, এখানকার জঙ্গল ধ্বংস করে, আর উত্তর পূর্ব আমেরিকার যে বিস্তীর্ণ বনাঞ্চল এটাও কিন্তু ব্রিটিশরাই ধ্বংস করে, কারণ আমেরিকা ছিল ব্রিটেনের কলোনি আমরা সবাই জানি। আর এটা মনে রাখতে হবে এই যে জঙ্গল ধ্বংস করে সম্পদ আরোহণ, কাঠ সংগ্রহ করা, হ্যাঁ জায়গা জমি দখল করা, এটা কিন্তু পৃথিবীর সমস্ত ঔপনিবেশিক শক্তি করে থাকে, যেমন ব্রাজিল, দক্ষিণ আমেরিকার ব্রাজিল থেকে শুরু করে পরপর উপরের দিকে যতগুলো দেশ আছে, ভেনিজুয়েলা, উরুগুয়ে, পেরু, হ্যাঁ হন্ডুরাস, এখান থেকে মেক্সিকো হয়ে
আমেরিকা হয়ে যে কানাডা এই পুরো অঞ্চলটা ধ্বংস করে কিন্তু ইংল্যান্ডের এই ইউরোপের তিনটে শক্তি, একটা হচ্ছে ব্রিটিশরা, স্প্যানিশরা আর ফ্রান্স। কানাডায় জঙ্গল ধ্বংস এবং উচ্ছেদ, স্থানীয় অধিবাসী, আমরা জানি ওইখানকার যারা স্থানীয় অধিবাসী আদিবাসী যারা ট্রাইবাল, ওদের ট্রাইবাল, তাদের সমস্ত জায়গা জমি জল জঙ্গল মিনারেল কেড়ে নেওয়া হয়। তারপরে ব্রিটিশরা ভারতবর্ষে আসে, ভারতবর্ষে এসে দখল করে এই কাজটা শুরু করে। এই যে প্রক্রিয়াটা উচ্ছেদ করা, উচ্ছেদ করে দখল করা সম্পদ আরোহণের জন্য, উন্নয়নের জন্য, যাতে নিজেদের দেশের অর্থনীতি আরো উন্নতি হয়, এটাকে আমরা কার্ল মার্ক্সের ভাষায়, এটা তো দেবজ্যোতি বা চৈতালীরা জানে, প্রিমিটিভ অ্যাকুমুলেশন, এই শব্দটা খুব পরিচিত, মানে আধুনিক সভ্যতার পেছনে যে ধ্বংস হত্যা, লক্ষ লক্ষ মানুষকে উচ্ছেদ করা সারা পৃথিবী জুড়ে উপনিবেশগুলোতে, এইটা মার্ক্সের যে বিখ্যাত বই আছে, খুব শক্ত বই, আমি পড়িনি, একটা চ্যাপ্টার পড়েছি, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রিমিটিভ অ্যাকুমুলেশন, অনবদ্য লেখা, আমি সবাইকে বলবো পড়তে ওটা। হ্যাঁ, তাতে এই সমস্ত রকমের ধ্বংস, পরিবেশ ধ্বংস, জনগণকে উচ্ছেদ করা, আদিবাসী যে দুনিয়াকে ফেস করা, সেই নিয়ে তার আলোচনা আছে। এবং এই আলোচনাটা ইদানিংকালে কলেজ খুললে আমি ওই বইটা কলেজে আনাবো, সেটা হচ্ছে দেবজ্যোতি চৈতালীদের মাস্টারমশাই একটা অনবদ্য কাজ করেছে আমাদের দেশ নিয়ে, এই যে উচ্ছেদ করা, তার নাম হচ্ছে কল্যাণ সান্যাল। হ্যাঁ, চৈতালী আছে? হ্যাঁ, চৈতালী নেই, দেবজ্যোতি জানে বইটা। তা এই এই গল্পগুলো কিন্তু আছে উন্নয়নের পেছনে। তা সেই জায়গাটা থেকে আমি শুরু করছি, এবং এই যে আদিবাসী দুনিয়াটা যে ধ্বংস হয়ে গেল, এখনো হচ্ছে আমেরিকা বা ইউরোপে বা দক্ষিণ আমেরিকায়, সেটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সেখানে আধুনিক সমাজ জেঁকে বসেছে, এবং যারা জেঁকে বসেছে তারা কিন্তু সব বহিরাগত, বাইরের লোক, সব ইউরোপ থেকে আসে, যেমন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, এখানকার স্থানীয় লোকেরা কেউ নেই, কিন্তু নিঃস্ব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বা তাদের জন্য যে কতজন আছে তাদের জন্য আলাদা ওই জন্তু জানোয়ারকে যেমন খাঁচায় রাখে, এরকম করে রাখা হয়, তাকে বলা হয় রিজার্ভেশনস। আমেরিকায় যেমন ইন্ডিয়ানদের, হ্যাঁ, রিজার্ভেশনস বলা, আলাদা করে রাখা, হ্যাঁ, সব বেড়াতে নিয়ে যায়, যারা আমেরিকায় গেছে তারা জানে সেটা। আমাদের দেশেও এই মিউজিয়ামগুলোতে অধিকাংশ হচ্ছে আমাদের দেশে ট্রাইবালদের থেকে কেড়ে নেওয়া জিনিসপত্র, সেই দিয়ে ভর্তি আর কি। তা সেই ট্রাইবালদের দুর্যোগ, ধ্বংস, উচ্ছেদ হওয়া ব্রিটিশে আসার পর থেকে শুরু হয়, এবং রামচন্দ্র ভুঁড়, যার নাম আমি করলাম, তিনি বলেছেন ব্রিটিশদের সময় থেকে শুরু হওয়া এই উচ্ছেদ হওয়াটা স্বাধীনতার পরেও আরো বহুগুণে বৃদ্ধি পায়, ইদানিং আরো তুঙ্গে গেছে, আমি পরে খানিকটা উল্লেখ করব। তাদের জমি জল অরণ্য, তাদের সম্পদ মাটির নিচে এখন বহুগুণে দখল করা এবং নিষ্কাশন করা শুরু হয়েছে, তারপরে উচ্ছেদটাও বেড়েছে। আচ্ছা, এখন ভারতে অরণ্য যে সভ্যতা এবং ট্রাইবালদের অবস্থানটা একটু দেখি, সেটা হচ্ছে ওই সৌম্য যে অঞ্চলের কথা বললো, বিন্ধ্য পর্বত এবং তার আশেপাশে, আজকের দিনে মধ্যপ্রদেশ, ওই যে বিন্ধ্য অঞ্চল, ছত্তিশগড়, এইখানে সারা ভারতবর্ষের অরণ্যবাসীর জনসংখ্যার 55% আছে, 55%, আর পশ্চিম ভারতে হচ্ছে 20%, পশ্চিম ভারত মানে গুজরাট, হ্যাঁ, মহারাষ্ট্র, এসব জায়গায়, দক্ষিণ ভারতে 6%, আর উত্তর পূর্ব ভারতে মেঘালয় অরুণাচল হচ্ছে 10%, এবং মনে রাখতে হবে ভারতবর্ষের 130 কোটি জনগণের 8% হচ্ছে আদিবাসী, জঙ্গলের মানুষ তারা, এবং তারা কিন্তু চিরকাল
ডিফিটেড সৌম্য যেটা বললো, ওরা কিন্তু ওদের কোনো খতিয়ান ওরা লেখে না। এটা আমরা জানি আমাদের দেশে উচ্ছেদ হওয়া যে আদিবাসীরা তাদের যে পরাজয়ের যে ইতিহাস সেটা তারা কেউ লেখেনি। লিখেছে কারা? তাদের প্রতি চূড়ান্ত সহানুভূতি সম্পন্ন কিছু মানুষজন, যেমন বিভূতিভূষণ, যেমন মহাশ্বেতা দেবী বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খুব বিখ্যাত উপন্যাস আছে, সিনেমা হয়েছে অরণ্য বন্যী বলে, মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, চট্টি মুন্ডা ও তার তীর, এটা মোটামুটি 70-এর দশকে। আর ইদানিংকালে খুব বিখ্যাত একজন অধ্যাপিকা, তার নাম হচ্ছে নন্দিনী সুন্দর, তার খুব বিখ্যাত বই, তিনি নিজে মধ্য ভারতের বনাঞ্চলে গিয়ে সেইখানকার ট্রাইবালদের সঙ্গে থেকে তাদের অভিজ্ঞতা তুলে এনেছেন। বইটার নাম হচ্ছে বার্নিং ফরেস্ট, বার্নিং ফরেস্ট। আর একজনের নাম বলছি, অরুন্ধতী রায়, আমরা সবাই জানি তার নাম, ইউটিউবে তার লেকচার আছে, তার অজস্র বইও আছে, সরাসরি অভিজ্ঞতা নেই। এখন এরা কিন্তু কেউ ট্রাইবাল নন, ট্রাইবালরা নিজের অভিজ্ঞতা লেখেন না। কেন লেখেন না? কারণ তারা হচ্ছে পরাজিত, পরাজিতরা পরাজয়ের ইতিহাস তারা লেখেন না। হ্যাঁ, ইতিহাস লেখা হয় কারা? তাদের জন্য যারা যারা বিজয়ী প্রাচীন যুগে এবং আধুনিক যুগে, ইতিহাস তারাই লেখে। কেন লিখতে পারে? তারা প্রথমত বিজয়ী, দ্বিতীয়ত তারা তাদের হাতে ক্যাশ আছে, ক্যাশ, দে ক্যাপচার দ্য ক্যাশ অ্যান্ড দে ক্যাপচার দ্য মিডিয়া প্রেস, মিডিয়া প্রেস তাদের হাতে, এবং বিজয়ীরাই তাদের ইতিহাস লেখে এবং সেই ইতিহাস চালিয়ে যায়, চালিয়ে যায় স্কুল কলেজে পড়ানো হয় সবসময়। এবং ইদানিংকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের খবরের কাগজে লেখাটা বেরিয়েছিল, মহাশয়া দেবীর লেখা দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে গত 30-40 বছর ধরে পড়ানো হচ্ছে, সেই লেখা বাদ দেওয়া হয়েছে, পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। গেল এখন যে ব্রিটিশরা যে জঙ্গল কাটা শুরু করলো নিজেদের দেশে জাহাজ শিল্পের পাশাপাশি ভারতবর্ষে রেলপথ স্থাপন হচ্ছে, রেলপথ, সেই রেলপথের যে স্লিপার তার জন্য সারা ভারতবর্ষের প্রায় সমস্ত জঙ্গলে সেগুন গাছ কাটা শুরু হয় একতরফাভাবে। অনেকগুলো ঠিকাদার সংস্থা তারা এই দায়িত্ব নেয় এবং উত্তেজনার চোটে রেলপথ বসানো হবে, এত গাছ কাটা হয়। আমি রামচন্দ্র গুহর বইতে পড়েছি যে অর্ধেক গাছ জলে পড়ে নষ্ট হয়, মানে অত গাছ লাগেনি আর কি, যা প্রয়োজন তার ডবল কাটা হয়ে গেছে। আর এই যে গাছ কাটার একটা বড় দায়িত্বে ছিলেন, আমরা সবাই নাম জানি, জিম করবেট, সবাই নাম জানি, তার যে আত্মজীবনী আছে মাই ইন্ডিয়া বলে, তাতে তিনি বলেছেন যে আমি টিকুট কাটার দায়িত্বে ছিলাম রেলপথের জন্য। এই যে উচ্ছেদ শুরু হচ্ছে, জঙ্গলের মধ্যে বসবাসকারী আদিবাসীরা তারা হারিয়ে যাচ্ছে, জঙ্গল থেকে পালিয়ে আসছে অথবা প্রতিরোধ করছে, প্রতিরোধের অজস্র ঘটনা আমরা জানি, প্রতিরোধ করলেও তারা কিন্তু হেরে যায়। সাঁওতাল বিদ্রোহ সিধু কানু বা বিরসা মুন্ডা, বিরসা মুন্ডার যে বিদ্রোহ সাহেবদের বিরুদ্ধে এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে কুলগুলান বলে, জায়গাটার নাম হচ্ছে চাইবাসা, আমরা সবাই জানি রাঁচির কাছে। আর সিধু কানু হচ্ছে যে কিষানগঞ্জ শিলিগুড়ি যাওয়ার পথে যে স্টেশন পড়ে তার আশেপাশে। এবং দুটো বিদ্রোহী এবং আরো বিদ্রোহ হয়, ইতিহাস যারা পড়ায় তারা আরো বেশি জানে, এসবগুলো তারা পড়ায় আরো বেশি করে, প্রত্যেকটা বিদ্রোহ কিন্তু ডিফিটেড হয় এবং তাদেরকে ম্যাসাকার করা হয়, ম্যাসাকার করে তাদের ওই পরের পর
খুন করে গাছে টাঙিয়ে দেওয়া হয় বিদ্রোহী আদিবাসী গাছে, ওই যাতে জনগণ দেখে বিদ্রোহের পরিণাম দেখে শেখে। তা আর একটা মজার কথা বলি, যে এই যে ট্রাইবালরা যে হেরে যাচ্ছে নিজের জায়গা জমি বাসস্থান হারিয়ে, তারা যে হেরে যাচ্ছে, যে হেরে যাওয়ার ফলে তাদের যে জীবনযাত্রার যে সামগ্রী বাসন কোসন, তাদের বাড়ি ঘরদোর গয়নাগাটি, হ্যাঁ, তাদের অস্ত্রশস্ত্র হাজারে হাজারে ব্রিটিশ মিউজিয়াম আর নরওয়েতে পাঠানো হয়, সেইখানকার মিউজিয়ামে সব রাখা হয়। হ্যাঁ, এটা রাখাটা মানে কি, রাখাটা মানে বিজয়ী জাতির স্মারকাটি, জিতে যাওয়ার চিহ্ন, আমরা এদের হারিয়ে এগুলো নিয়ে এসেছি। আমাদের দেশও তাই, কিন্তু অধিকাংশ যে মিউজিয়ামগুলো আদিবাসীদের ব্যবহৃত যে সামগ্রীগুলো সব রাখা হচ্ছে। আচ্ছা, এবার তো রেলপথ হলো, রেলপথ হওয়ার দরুন আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল ডান বাম সবাই রেলপথ আসার ফলে নাকি ভারতবর্ষে প্রভূত উন্নতি হয়েছে। তার প্রমাণ হিসেবে তারা 1850-এর দশকের প্রথম দিকে মার্ক্সের কিছু লেখা ভারতবর্ষ নিয়ে, যে রেলপথ এলে ভারতবর্ষের যে জাড্যতা, থেমে থাকা, যার কোনো ইতিহাস নেই, এটা নাকি চালু হবে। মার্ক্স তাকে স্বাগত জানায়, যে রেলপথ এলে ভারতবর্ষ যে পিছিয়ে পড়া উন্নতি হবে। পরের দিকে কিন্তু এই এইটাকে উল্লেখ করে না, শেষের দিকে মার্ক্স মারা যাওয়ার আগে কিন্তু মার্ক্স তিনি মন্তব্য করেছেন, যে আমি কিন্তু যেটা আগে বলেছিলাম রেলপথ এলে উন্নতি হবে আর কি, সবাই উন্নতি হবে, সেখান থেকে আমি সরে আসছি। তিনি বলছেন যে এই যে রেলপথ চালু হলো, ইট ইজ এ ব্লিডিং প্রসেস, মার্ক্সের নিজের কথা, এই রক্তপাত প্রক্রিয়া এটা চিরন্তন। এই রক্তপাত মানে হচ্ছে এরা খুব প্রফিটিক, তো এরা খুব মানে এদের দূরদর্শিতা কোনো তুলনা হয় না, প্রফিটিক বলেই তিনি মন্তব্যটা করলেন, যে এই রেলপথ জঙ্গল কাটা প্রাকৃতিক সম্পদ ধ্বংস, এর ফলে কিন্তু এই রক্তপাত একটা বড় অংশের মানুষজনের ক্ষেত্রে খুব সত্যি। এই রক্তপাতটা কাদের, এটা হচ্ছে জঙ্গলের, মূলত জঙ্গলের অধিবাসী যারা ক্ষমতার প্রান্তে থাকে। গেল এবং স্বাধীনতার পরে আসে, খুব বেশি বড় করা যাবে না, স্বাধীনতার পরে আসে। স্বাধীনতার পরে আমরা জানি যে উন্নতির জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয় ভারতবর্ষে, নেশন বিল্ডিং বলা হয়, জাতিগত, অজস্র নদী বাঁধ, খুব বিখ্যাত ডিভিসি, হ্যাঁ, দামোদর ভ্যালি, 11টা বাঁধ তৈরির কর্মসূচি নেওয়া হয়। খুব বিখ্যাত হচ্ছে আমাদের এই বিহার বাংলা বর্ডারে যেটা মাইথন, পঞ্চেত, কন্যার, এইসবগুলো, এবং এই বাঁধগুলো কিন্তু গড়ে উঠেছে মূলত আদিবাসী অঞ্চলে, আদিবাসী অঞ্চলগুলোকে ধ্বংস করে, এবং তার কিনা ইলেকট্রিক আসবে, তারা ভোগ করবে, এটা মূলত ভোগ করবে ভারতবর্ষের নবোদিত ইন্ডিয়ান মিডল অ্যান্ড আপার মিডল ক্লাস। উচ্ছেদ হলো কিন্তু সেখানকার ট্রাইবালরা, আমি গেছি সেখানে, গিয়ে দেখেছি বিরাট জলাধার, হ্যাঁ, জঙ্গল কেটে পাহাড় শেষ করে জলাধার, যেখানে বোটিং করা হয়, পয়সা দিয়ে বোটিং সব বেড়াতে যায়, সব সব পিকনিক করে। এখন তারা কোথায় গেল, যাদের জায়গা ছিল নেই, কিন্তু তারা ওই আশপাশে হোটেল ফোটেলে কাজ করে, আর ওই বাড়ি বাড়ি ফাইফন মাছ খাটে ট্রাইবাল। আর একটা জায়গায় দেখেছি, এই জায়গাগুলোর নামগুলো জানে আমি, আমরা কিরিবুরু, মেঘাতুবুরু, সারান্দা ফরেস্ট, বিভূতির লেখা আছে, উনি ওখানে ছিলেন, সেখানে গিয়ে দ্য ল্যান্ড অফ 500 মাউন্টেন্স বলে, 500টা পাহাড়ের দেশ আর কি, যদি কেউ গিয়ে থাকে ধোঁয়া হয়ে গেছে এত পাহাড়, প্রত্যেকটা পাহাড় হচ্ছে
আয়রন ওরের জায়গা এবং পাহাড়গুলোর গায়ে সব লেখা আছে সেল SAIL সিল অথরিটি, তার পাশে একটা টাটা, এবং পাহাড়গুলো ফাটানো হয়, কয়েকশো পাহাড় অলরেডি ফাটানো হয়ে গেছে, পাশেই জামশেদপুর আমরা সবাই জানি, সেল দুর্গাপুর ইসকো। হ্যাঁ, সেইখানকার যারা আদিবাসী তারা কিন্তু পুনর্বাসিত হয়নি, একটা বড় অংশ হয়নি, তারা ওই শহরে জামশেদপুরের নানা হোটেলে কাজকর্ম করে নানান জায়গায় অসংগঠিত ক্ষেত্রে, একটা বড় অংশই কিন্তু তার উচ্ছেদ হয়ে গেছে। এবং এই এদেরকে বলা হয় আমাদের শাস্ত্রের ভাষায় ইনভিজিবল রিফিউজি। রিফিউজি মানে আমরা জানি যে পূর্ববঙ্গ থেকে আসা, হ্যাঁ, 47 দেশ বিভাগের পর, কিন্তু আমাদের আশেপাশেই যে দীর্ঘদিন ধরে ইনভিজিবল রিফিউজিরা আছে, অদৃশ্য উদ্বাস্তু প্রতিনিয়ত বা ইকো রিফিউজি বলা হয়, জঙ্গল ধ্বংসের দরুন এই যে উদ্বাস্তুরা ক্রমাগত তারা হয়েছে, এবং আমি একটা হিসেব দিই সেই রিফিউজির পরিমাণ, মানে কারণটা কি, যে 21.6 মিলিয়ন ট্রাইবাল বড় বাঁধের কারণে উচ্ছেদ হয়, 21.6 মিলিয়ন বড় বাঁধ সারা ভারতবর্ষ জুড়ে, পাকড়ান নাঙ্গাল বাঁধ বা বৈদানিককালে আমরা সবাই জানি সর্দার সরোবর, তাদের উচ্ছেদ হয়, এবং এই উচ্ছেদ বলা হয় আরও 10 বছরে ডবল হবে, যত বেশি উন্নতি হবে, উন্নতির অধিকাংশটাই ভোগ করে ভারতীয় মিডল ক্লাস যারা বা উচ্চবিত্তরা বা শিল্পপতিরা, তারাই কিন্তু মূলত ভোগ আছে। আর কি, একটা হচ্ছে ড্যামের কারণে উচ্ছেদ, আর একটা হচ্ছে মিনারেল খনিজ সম্পদ। ভারতবর্ষ ট্রাইবালদের কপালটা খারাপ, তামা অক্সাইড এবং লোহা, এটা আধুনিক উন্নয়ন যোগ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো অধিকাংশই কিন্তু কয়লা ট্রাইবাল জোনে, এবং সেইগুলো কিন্তু ট্রাইবালদের কাছ থেকে কেড়ে নিয়ে খনিগুলো সব বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং ইদানিংকালে সবাই জানেন যে এই বছর দুয়েক আগে তামিলনাড়ুতে একটা গোষ্ঠী সবচেয়ে অ্যাগ্রেসিভ, চূড়ান্ত অ্যাগ্রেসিভ একটা গোষ্ঠী, তার নাম হচ্ছে বেদান্ত, তাদের হয়ে 18-20 জনকে ওই তামা খনির জন্য যে পরিবেশ দূষণ হচ্ছে, যে আন্দোলন করলে গুলি করে মরে আর কি, এবং সেই ছবি টিভিতে দেখেছি, লরির ওপর দাঁড়িয়ে সামনে সরাসরি দিনের বেলা গুলি করছে এখানকার বিরোধীদের। বা একটা হচ্ছে ট্যুরিজম এবং বাঁধ, খুব সাম্প্রতিক ঘটনা বলি, আমরা সবাই জানি গুজরাটে সর্দার সরোবর ড্যাম, সেখানে স্ট্যাচু অফ ইউনিটি বলে পৃথিবীর সবচেয়ে উঁচু একটা মূর্তি বল্লভভাই প্যাটেলের বসানো হয়েছে, এবং সেইটা বানাতে গিয়ে সেখানকার স্থানীয় যারা আদিবাসী হাজার হাজার বছর ধরে বসবাস করছে, 75,000 পরিবার তাদের এখান থেকে উচ্ছেদ করা হয়, করে সেখানে একটা হোটেল করা হয়, হোটেলটা হচ্ছে 4-5 স্টার হোটেল, সেখানে 53টা স্যুট আছে, মানে সারা পৃথিবী থেকে এবং ভারতবর্ষ থেকে জনগণ যাবে, এখানে থাকবে, আর সামনেই সর্দার সরোবর ড্যাম, সেখানে নৌকো বিহার করবে এই করে কাটাবে। আর এই মূর্তিটাকে কাভার করার জন্য হেলিকপ্টার আছে, 3,000 টাকা ভাড়া, ওই একটু ঘুরিয়ে দেবে আর কি। এইসব জায়গায় এই যে রিফিউজি, ইনভিজিবল রিফিউজি, আদিবাসীরা হচ্ছে ভারতবর্ষের ইন্টারনাল কলোনি, এই কলোনির অধিবাসী যারা সারা জীবন খারি উচ্ছেদই হয়ে গেল, এবং তাদের যে প্রতিরোধ, এই প্রতিরোধগুলো সবই হেরে যাওয়া,
আমি ওই বিভূতির একটা জায়গায় আসি, এটা দিয়ে শেষ করব। মানে এরা যে কতখানি প্রফেটিক স্টেটমেন্ট করে এরা, তার কিছু প্রমাণ আরণ্যকে আছে। বিভূতি তো 6 বছর ছিলেন ওই সব জায়গায়, যেখানে যে ট্রাইবাল যে পরিবারের সঙ্গে তিনি ঘনিষ্ঠ, অত্যন্ত জঙ্গলে সেই পরিবারের মেয়ে ভানুমতি, আমরা সবাই পড়েছি, আমি সবাইকে বলবো আর একবার উপন্যাসটা পড়ে দিতে, সবাই বাড়িতেই আছে। সেখানে বিভূতি লিখছেন, ভানুমতির পৃথিবী কতটুকু জানিতে বড় ইচ্ছা হইল। বলিলাম, ভানুমতি কখনো কোনো শহর দেখেছো? ভানুমতি বলছে, না বাবু, দু একটা শহরের নাম বলো তো। বলছে, গয়া, কলকাতার নাম শুনেছ? হ্যাঁ বাবু। কোন দিকে জানো? বলছে, কি জানি। আচ্ছা, আমরা যে দেশে বাস করি তার নাম জানো? এটা বিভূতির প্রশ্ন। তখন ভানুমতি বলছে, আমাদের জেলা হচ্ছে গয়া জেলা। ভারতবর্ষের নাম শুনেছ? ভানুমতি মাথা নাড়িয়া জানাইল, সে শোনে নাই, সে কখনো কোথাও যায় নাই, চকমকি টোলা ছাড়িয়ে। দিয়ে তার সেই মোক্ষম প্রশ্ন, যে প্রশ্নটা আজও উচ্ছেদ হওয়া ট্রাইবালরা করে, কোন দিকে ভারতবর্ষ? ঠিক আছে, কোন দিকে ভারতবর্ষ? এই যে কোন দিকে ভারতবর্ষ, এইটা খোঁজা, এটা মনে রাখতে হবে যে এই বস্তার ছত্তিশগড়, যাকে রেড করিডর বলা হয়, আমরা সবাই জানি 2002-03 সাল থেকে যে অঞ্চলটাকে রেড করিডর বলা হয়, মাওবাদী জোন, এইসব জায়গায় কিন্তু ট্রাইবালরা গত 30-40 বছর জুড়ে ভারতবর্ষের সবচেয়ে সাস্টেন একটা রেজিস্ট্যান্স, যতই সমালোচনা হোক মাওবাদীদের, ট্রাইবালরা কিন্তু একটা প্রতিরোধ গত 30-40 বছর ধরে গড়ে তুলেছে। তার নানা সমালোচনা আছে আমরা জানি, নানা অন্যায় হয়, ভায়োলেন্স, খুনোখুনি হয়, সবই হয়, কিন্তু তারা এটা অনেকটাই ধরে রেখেছে। আমাদের এখানে যে কৃষক যে আন্দোলন হচ্ছে, এটা বছর দেড়েক ধরে তারা চালিয়ে যাচ্ছেন, তারা তাতে দাঁড়ছে, ওরা কিন্তু চালাচ্ছে ট্রাইবাল্লা 30-40 বছর ধরে চালিয়ে যাচ্ছে এই। আর তার যে খতিয়ান কিন্তু ওই যাদের নাম করলাম, নন্দিনী সুন্দর বা অরুন্ধতী রায়, আমি সবাইকে বলবো, এদের লেকচার আছে ইউটিউবে, তাদের অভিজ্ঞতাগুলো একবার শুনে নিতে এই। আর বিরুধি একটা কমেন্ট করছে যে ভবিষ্যৎ কি এই যে ভানুমতিদের, ট্রাইবালদের কি ভবিষ্যৎ সেই সময় দাঁড়িয়ে 1930-এর দশকে। আমি সেটা পড়ে দিচ্ছি। তিনি বলছেন, এ অঞ্চলে মাটিতে ফসল তেমন ফলে না। আমি জানি এই জঙ্গল ধ্বংস হবে না, যদি ধ্বংস হতো ইতিমধ্যে হয়ে যেত। দিয়ে একটা মোক্ষম কমেন্ট করল, তবে যদি তামার খনি বাহির হইয়া পড়ে তাহলে স্বতন্ত্র কথা, তামার খনি যদি রাষ্ট্র খুঁজে বার করে তাহলে কিন্তু অন্য ছবি হবে। 1930-এর দশকে এটা তিনি লিখছেন। তারপরে তিনি মানুষ চোখে একটা ছবি আঁকছেন, তামার কারখানা, চিমনি, ট্রলি লাইন, সারি সারি কুড়ি বস্তি, ময়লা জলের ড্রেন, ইঞ্জিন ঝাড়া কয়লার ছাইয়ের স্তূপ, দোকান ঘর, চায়ের দোকান, সস্তা সিনেমায় জোয়ানি হাওয়া, সিনেমার নাম জোয়ানি হাওয়া, শের শমশের সিনেমার নাম, প্রণয়ের জের বাংলা ছবি আর কি, ব্র্যাকেটে ম্যাটিনিতে তিন আনা, ম্যাটিনি মানে ম্যাটিনি শো আমাদের ছোটবেলায় ছিল,
পূর্বাহ্নে আসন দখল করছে। হ্যাঁ, এই যে সিনেমার যে পোস্টারে এরকম লেখা হবে, দেশি মদের দোকান, দর্জির দোকান আর আদি অকৃত্রিম আদর্শ হিন্দু হোটেল, ঘরের মাসিতে তিনটে সিটি বাজিল, তো ট্রাইবাল ওয়ার্ল্ডটাই পুরোপুরি পাল্টে গেল। এই একটা ছবি উনি দিচ্ছেন। শেষ করবো জীবনানন্দ দাসের সেই বিখ্যাত লাইন নিয়ে, ওই জীবন যে জীবন দোয়েলের ফড়িংয়ের, তার সঙ্গে মানুষের দেখা হয় না কো আর। আমি জানি না অরুন্ধতী রায়, তার একটা বই পেঙ্গুইন থেকে বেরিয়েছে, আমি পড়েছিলাম বেশ কয়েক বছর আগে, লিসনিং টু দ্য গ্রাস হপার্স। গ্রাস হপার্স হচ্ছে গঙ্গাপুরী, তিনি ট্রাইবালদের সঙ্গে ওখানে ছিলেন এবং তাদের কথাগুলো শুনে তিনি এই বইটা লেখেন। ওই সেই ফড়িং দোয়েলের কথা শোনা খুবই মানে গুরুত্বপূর্ণ এই অবধি। ঠিক আছে, শেষ করলাম। আরো যদি কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ স্যার, আমরা স্যারের আলোচনা শুনলাম। আমরা আজকের ওয়েবিনারের দুটি পর্বের দুজন বক্তা অধ্যাপক সৌম্য পোড়েল এবং অধ্যাপক প্রদ্যুম্ন বন্দ্যোপাধ্যায়, তাদের আলোচনা শুনলাম। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো আলোচনা আলোচ্য বিষয় থাকে, তাহলে আমরা সেই জন্য ফোরাম ওপেন করছি। মহাদেববাবু বোধহয় সম্ভবত ওনার কিছু প্রশ্ন আছে, আমরা স্যারের কাছে যাচ্ছি। স্যার, আমি প্রশ্নটা প্রদ্যুম্নদার কাছে রাখছি। প্রদ্যুম্নদা, একটা জানতে ইচ্ছা করছে, মানে এইসবগুলো এত ডিপলি চিন্তা ভাবনা আপনি যে কিভাবে করলেন, মানে আমার নিজেকে খুব মানে এত সুন্দর আলোচনা, সত্যিকারের কথা আপনাকে মানে সামনে পেলে হয়তো মানে কিভাবে যে বলবো তা ভাষা শুনতে পাচ্ছি না, তা আপনি সত্যি খুব ভালো করেছেন, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনি এত সুন্দর ভাবে যেকোনো জিনিসকে গুছিয়ে পড়েছেন, গুছিয়ে বলেছেন, সেটা সত্যিকার কথা আমাদের খুবই সৌভাগ্য আর কি আপনার কাছ থেকে কথা বলে শুনে, এইটুকুই মাত্র। আমি তোমাকে আরণ্যকটা পড়াবো, আরণ্য পড়লেই তোমারও মাথায় এগুলো চলে আসবে, বুঝেছো? আরণ্যক আমি সবাইকে বলবো আবার পড়তে, অনেকেই পড়েছে, দেবজ্যোতি তো পড়েইছে, আবার পড়বো, চোখ কান খোলা রেখে। হ্যাঁ, ভয়ঙ্কর। আমরা আমরা যেমন বাঙালি হিসেবে, সঙ্গীতি বলছো? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমি একটু করতে চাই সৌম্যর কাছে। প্রশ্নটা আমি লিখেওছি, সেটা হচ্ছে যে প্রাচীন ভারতের অরণ্যচারী মানুষের সাথে সাধারণ নাগরিক মানুষ, যারা কিনা রাজকর্মচারী নয় বা রাজার সাথে সম্পর্কিত নয় সরাসরি, সেরকম মানুষদের সম্পর্কটা কেমন ছিল? সৌহার্দ্যপূর্ণ না বিদ্বেষ বা নাগরিক উচ্চমন্যতা বোধের, কি ধরনের সম্পর্ক ছিল তাদের? হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমত একটা কথা বলে রাখি, এখানে অরণ্য মানেই একটা ভয়ের জায়গা, তো খুব সাধারণ মানুষ কোন রকম না জেনে শুনে এই ভয়ের জায়গাতে প্রবেশ করবে না, এটা হচ্ছে একদম সাধারণ ব্যাপার আর কি। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় কিছু মানুষ যারা সাধারণ জনসমাজে থাকে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে চোর। চোররা কি করত, তারা চুরি করত মিন রাষ্ট্র থেকে এবং লুকিয়ে অরণ্য অঞ্চলে ওই উপজাতিদের মধ্যে অনেক সময় মিশে যেত, যাতে তাদেরকে রাষ্ট্রশক্তি ধরতে না পারে। তো এরকম কিছু উল্লেখ আমরা পাই, আবার এটাও দেখতে পাই যে অনেক সময় যারা মুনি ঋষিরা আছেন, যারা বিভিন্ন আশ্রম তৈরি করছেন অরণ্যচলের মধ্যে, সেখানে তাদের কিছু সাহায্য কিন্তু এই অরণ্য অঞ্চলের মানুষের থেকে নিতে হচ্ছে। তো সম্পর্কটা অবশ্যই একটা থাকছে, সেটা কি যে কোনো অরণ্য অঞ্চলের মানুষ কোনো কিছু বিক্রি বা সামথিং কিছু এ করার জন্য যদি মেন স্ট্রিমে বা সাধারণ জনসমাজে আসে সেটা ভালো কথা, কিন্তু কোনো সাধারণ মানুষ এমনি অরণ্য অঞ্চল
ঘুরতে যাচ্ছে বা দেখতে যাচ্ছে এই বিষয়টা এখানে ব্যতিক্রম। কারণ আমি একটু আগেই বলছিলাম অরণ্য মানে একটা কিন্তু খুব ভয়ের জায়গা, খুব একটা আতঙ্কের জায়গা। আচ্ছা সঙ্গীতা, হ্যাঁ স্যার, সঙ্গীতা আমি একটা কথা বলি, সঙ্গীতা বললে একটু ভালো প্রশ্ন, একটা জিনিস দেখবে যে এটা আমি একজন খুব বিখ্যাত তোমার লেখক যার বই সারা পৃথিবীতে পড়া হয়, সব তোমার বিশ্ববিদ্যালয়ে পড়া হয়, রণজিৎ গুহ নাম শুনেছো হয়তো, ঐতিহাসিক আমাদের বাঙালির গর্ব আর কি, তার বই সারা পৃথিবীর সমস্ত ভাষায় সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ানো। তিনি একটা কমেন্ট করেছেন যে যে আদিবাসী, হ্যাঁ অরণ্যবাসী মানে জানো একটা প্রাকৃতিক ঘটনা আর কি, হ্যাঁ সাধারণ মানুষ যাদের জঙ্গলি বলে তাদের আচার আচরণ হচ্ছে ওই প্রকৃতির মতো, যেমন প্রচন্ড আওয়াজ করে খায়, আচার আচরণ হচ্ছে খুব ভালগার, হ্যাঁ আর তাদের চেহারা কি শাল প্রাংশু, এই শব্দগুলো বলি না আমরা, শাল গাছের মতো, হ্যাঁ বিষস্কন্ধ বিষের মতন তাদের কান, তাদের চিৎকার হাউলিং হাউলিং বলে, হ্যাঁ ওরা হচ্ছে ওই ন্যাচারাল যাদের আমরা অ্যাভয়েড করি, পুরো কুচকে তাকায় সাধারণ মানুষ, হ্যাঁ তাদের সঙ্গে ওটা মিশি না, ভয় পাই, ওই যেটা সৌম্য বল এড়িয়ে চলি। স্যার এটা কি ভয় না শুধু এক ধরনের ঘৃণা বা উচ্চমন্যতা বোধ, আমি নাগরিক আমি, ওরা 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 ভীষণ তুচ্ছ, মানে ওরা আর কি সেরকম কিছু নয়, ওরা নোংরা, সন্দেহ সন্দেহ অজানা আশঙ্কা। আমি একটা শব্দ এখানে ব্যবহার করেছিলাম, একটা হচ্ছে দু ধরনের বিভেদ, একটা ভৌগোলিক একটা মানসিক, এই দুটো বিভেদ এখানে কাজ করছে, ঠিক আছে, যার সম্পর্কে আমি জানি না তার সম্পর্কে তো একটা অজানা আশঙ্কা থাকেই। আমি কি প্রপারলি সাধারণ মানুষ হিসাবে ওদের টোটাল লাইফটা সম্পর্কে জানি, শুধু শুনে এসেছি যে ওরা প্রচন্ড ফেরোসাস, ব্লাড নিয়ে ওদের খেলা, ওরা মাংস এ করে, কাউকে ধরতে পারলে মেরে ফেলে, এই ঘটনাগুলো আমি বিভিন্ন কানে শুনে এসেছি, শুধু আমার শোনা, কিন্তু তাদের সাথে গিয়ে থাকা বা তাদের সম্পর্কে আরো ইন ডিটেলসে জানা এই ধারণাটা কিন্তু আমার তৈরি হয়নি দুটো কারণে, একটা হচ্ছে প্রথমত ভৌগোলিক দিক থেকে আলাদা, তারা সম্পূর্ণ সেপারেট হিসাবে আছে, আর একটা সেটাই আমাকে মানসিক দিক থেকে তাদের সাথে আলাদা করে দিয়েছে, তাই আমরাও সেটা একত্রিত হতে পারিনি, যেটা অজানা সেটাই ভয়ের। আর আমার স্যার মনে হয় যে আমার যেমন বিভূতিভূষণটা প্রত্যেকেরই পড়া উচিত, তো আমার আমার এটা মনে হয় যে বিভূতিভূষণও বোধহয় বহুবার হর্ষচরিতটা পড়েছিলেন, মানে আমি বোধহয় প্রতিচ্ছবিটা দেখতে পাই হর্ষচরিতের মধ্যে, ওই ব্যাখ্যা ওই এক্সপ্লেনেশন, মানে মানে যেন মনে হচ্ছে যে একদম ফরেস্ট পিপলই পুরোটা লিখছেন সেই জায়গা থেকে। এটা এটা অ্যাচিভ করা খুব মুশকিল জানো তো, সবাই পারে না, সবাই পারে না, ওই তো বিভূতিবাবুরাই পারে। আর কি স্যারের কোনো প্রশ্ন? স্যারের আর এই যে বার্নিং ফরেস্টের বইটা ওই পারমিতা কিনেছি আমাকে পড়িয়েছিল। আচ্ছা বলি 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 বলি, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে অরণ্য জীবন, অরণ্য জীবনের ব্যাপারটা বলছি, সেক্ষেত্রে যারা ধরুন ট্রাইবাল বেল্টে থাকে আর কি, অ্যাকচুয়ালি উপজাতি মানুষরা আছে তারা এবং শহুরে মানুষ, এই দু রকমের মানুষের উপরে এই অরণ্য কিরকম ভাবে প্রভাব বিস্তার করছে আর কি, মানে শহুরে মানুষরা কিভাবে আর যারা ওই ট্রাইবাল এলাকাতে বসবাস করছে একদম গভীর জঙ্গলে তারা থাকে তারা কিভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। আচ্ছা এটা বলি আমি, ট্রাইবালরা তো জঙ্গলের তারা প্রাণী, আমি শব্দটা ব্যবহার করছি, জঙ্গলই তারা অনেক ভালো থাকে, নিশ্চিন্ত জীবনযাপন করে, বাধ্য হয় উচ্ছেদ হয়ে শহরে এসে শহরের প্রান্তে বসবাস করে, আর শহুরে মধ্যবিত্তর কাছে জঙ্গলটা কিরকম, আপনি তো আগন্তুক মনে আছে সতীশ রায়ের আগন্তুক, হ্যাঁ এখানে উৎপল দত্ত শহুরে যে ভণ্ডামি সেইখান থেকে তো মুক্তি পেয়ে উনি চলে যাচ্ছেন ট্রাইবালদের গ্রামে গিয়ে ছাওয়ায় বসে বিশ্রাম নিচ্ছে, হ্যাঁ সিনেমা শেষের দিকে আছে দেবজ্যোতি যদি মনে যেত, হ্যাঁ গিয়ে চোখ বুঝে উনি মানে প্রাণের শান্তি আর কি এখানে গিয়ে, তা আমাদের কাছে ওই জঙ্গলটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ছুটি কাটানো না সেটাই, আর ওদের কাছে ওটা জীবনের
জীবনের সঙ্গে মিলেমিশে আছে। আমরা ছুটি কাটাতে যাই, টুরিস্ট বাজে যাই, সর্দার সরোবর ড্যামে যাব, হোটেলে থেকে বোটিং করব, এই আর কি। অনুপ একটা প্রশ্ন লিখেছিল, আমি দেখেছিলাম, আমি জানি না এখন এই মুহূর্তে অনুপ আছে কিনা এখানে, সেটা দেখা যাচ্ছে না। একটা অনেক মানে অনেকক্ষণ আগে অনুপদার একটা প্রশ্ন ছিল, যে ওই এরকম ছিল প্রশ্নটা, যে আমরা জানি হিন্দু মানুষের যে গোত্র হয় তা তাদের পর্বতে এক ঋষির ছত্রছায়ায় থেকে বসবাসের সঙ্গে যোগ আছে, কবে থেকে মানুষ উচ্চ পর্বত থেকে অরণ্যচারী হলেন? আর একটা প্রশ্ন ছিল যে প্রাচীন নাট্যকাররা তারা কি অরণ্যচারী মানুষদের দুর্বল হিসেবে দেখাতে চেয়েছে? দুর্বল হিসেবে দেখাতে চেয়েছে এরকম অনুবাদ ছিল। সৌম্য বা গৌতম বলবে, গৌতম আমাদের গৌতম মিশ্র বা সৌম্য, শেষের প্রশ্নটা উত্তর দিতে পারি। এটা খুব সাধারণ ব্যাপার যে যখন কোন কোর্ট পোয়েট মানে রাজার হয়ে যে লিখছে, সে যখন কিছু লিখছে তখন সেখানে সবসময় রাজার যারা অ্যান্টি বা রাজার তরফে যারা সংকটের সৃষ্টি করতে পারে তাদের জন্য কখনোই হয়তো কিছুটা মানে বিরত্ব দেখাতে পারে, যেমন হর্ষবিতে দেখেছি, কাদম্বরীতে দেখা গেছে, এমনকি প্রিয়দর্শিকাতে দেখা গেছে, এমনকি কথাশরী সাগরে দেখা গেছে। এখানে দেখা যাচ্ছে কি, যেহেতু লিখছে আমাদের, আমরা দেখছি কোন দিক থেকে, দেখছি রাজার দিক থেকে, মানে রাজার রাজদরবারে বসে একজন কবি লিখছেন অরণ্য মানুষদের জন্য, সেক্ষেত্রে হয়তো তাদের কিছু প্রশংসা করা যেতে পারে, কিছু কারণ তাদের আমার কাজে লাগছে, প্রয়োজন প্রয়োজন তাদের কাজে লাগছে করাতে পারে, কিন্তু রাজার কাছে তারা হেরে গেছে এই কথাটা কখনোই বলা যাবে না, এখনো বলা যায় না। এখন যদি কেউ বলি আমরা রাষ্ট্রশক্তির কাছে, যে তার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে যাবে, তো সেই ব্যাপারটাই এখানে। আর এখানেই আমাদের দুর্ভাগ্য যে আমরা যে আলোচনাটা করছি সেটা একটা একদিক থেকে মানে রাজকীয় দিক থেকে, মেন স্ট্রিমের তরফ থেকে দেখছি আমরা, আমাদের রেফারেন্স থাকতো এটা ফরেস্ট রুলের তরফ থেকে, ওখানে কোনো এভিডেন্স আমরা পেতাম তাহলে হয়তো নতুন কোনো ইনফরমেশন আমরা পেতে পারি। ঠিক আছে, দেবজ্যোতি তুমি হ্যাঁ, আমাদের আজকের এই ওয়েবিনার এর দুই পর্বের বক্তব্য আমরা শুনলাম, সেই সঙ্গে কিছু প্রশ্নের উত্তর আমরা শুনে নিলাম বক্তাদের কাছে। আজকের অনুষ্ঠানে এই ওয়েবিনারে যারা বক্তব্য রাখলেন, অধ্যাপক প্রদ্যুম্ন বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক সৌম্য পোড়েল, তাদের দুজনকেই ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অন্য সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের এবং ছাত্রছাত্রীদের যারা এই ওয়েবিনারে শ্রোতা হিসেবে অংশগ্রহণ করলেন। ধন্যবাদ জানাই এই ওয়েবিনারের আয়োজক শোভারানী মেমোরিয়াল কলেজ আইকিউএসসিকে এবং আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর মহাদেব পাল। ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর কল্যাণ কুমার মণ্ডল মহাশয়। এছাড়া ধন্যবাদ জানাই আমাদের গ্রন্থাগারিক ডক্টর অনুপ কুমার রাউত, তিনি পুরো অনুষ্ঠানটার পুরো ওয়েবিনারের আয়োজনের পিছনে অনেকাংশে ছিলেন। সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আরও একবার স্যারকে অনুরোধ করব, আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর কল্যাণ কুমার মণ্ডল, তাকে অনুরোধ জানাব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। এবং সেই সঙ্গে আরো একজন কথা আমার একটু বলা উচিত ছিল, মলয়দা অধ্যাপক মলয় সাহা, ডিপার্টমেন্ট অফ বোটানি, আমরা সকলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি স্যারকে অনুরোধ করব এই ওয়েবিনারের সমাপ্তি ঘোষণার জন্য। আজকে যে ওয়েব সেমিনারটা হলো মোর দেন টু আওয়ার্স, দু ঘন্টা কেটে গেছে প্রায় বলতে গেলে। তো আমরা সেখানে দুজন আমাদের মূল বক্তা ছিলেন, প্রদ্যুম্ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবং ইতিহাসে সৌম্য পোড়েল। তাদের যে বিস্তৃত আলোচনা, সুদীর্ঘ আলোচনা থেকে আমরা অনেক কিছু তথ্য সংগ্রহ করলাম, জানতে পারলাম যে আমাদের দেশের মানে ভারতের বিভিন্ন প্রান্তে এরা ট্রাইবাল সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের জীবনের কিছু কথা, কিছু প্রতিচ্ছবি, কিছু প্রতিফলন আমরা এখানে পেলাম।
এবং শহরে মানুষদের ক্ষেত্রে ব্যাপারটা জানতে পারলাম। ফলে আমরা এই অরণ্য জীবন, ভারতে অরণ্য জীবন তার যে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত তার যে ধারাবাহিকতা, এই সম্পর্কে বিভিন্ন তথ্যে সমৃদ্ধ হয়েছি। ফলে আমি এই দুই বক্তাকে এবং তার সাথে যদিও একবার দেবজ্যোতি ধন্যবাদ জ্ঞাপন করেছি, আমি আরেকবার বলি, আমি এই যে আজকে ওয়েব সেমিনারটা হলো তার প্রথম লগ্ন থেকে যার নেপথ্যে অনেক ভূমিকা আছে সেটা হচ্ছে ডক্টর অনুপ কুমার রাউত আমাদের লাইব্রেরিয়ান, তাকে এবং আজকে যে ইউটিউব স্ট্রিমিংটা হয়েছে তার জন্য ডক্টর মলয় সাহাকে এবং সঞ্চালক দেবজ্যোতি লাহিড়িকে সবাইকে এবং আমার যারা স্নেহের ছাত্রছাত্রীরা এবং প্রিয় অধ্যাপক অধ্যাপিকারা এই অনুষ্ঠানে বা এই সেমিনারে অংশগ্রহণ করেছ এবং ধৈর্যের সঙ্গে অনেকক্ষণ সময় দিয়ে শুনেছ, আমি সবাইকেই আরেকবার সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে ভবিষ্যতে এরকম আরও ভালো অনুষ্ঠান হবে এই আশা রেখে আজকের এই ওয়েবিনারের সমাপ্তি আমি অফিসিয়ালি ঘোষণা করছি। থ্যাংকস টু অল অফ ইউ, গুড আফটারনুন। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাওয়া গেছে, থ্যাংক ইউ স্যার। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংকস টু অল অফ ইউ, গুড আফটারনুন। ওকে ওকে, হুম।